কি আমার কোনো ওয়ে আছে বা কোনো ফরম্যাট আছে যে ওই ফরম্যাটে সেভ করলে হ্যাঁ ওইটা ওভাবে স্ক্রিনশট আমি আমি স্ক্রিনশট নিয়ে করছি, কারণ আমি অনেক ভাবে চেষ্টা করছি কোনো ভাবে পারি নাই, প্রায় 3 ঘন্টা চেষ্টা করছি ভাই, পাগল পাগল হইয়া পরে যাই। আমি গতকালকে আমি করছি, আমি গতকালকে করছি অনেকবার, হচ্ছে না হচ্ছে না। আচ্ছা আপনারা এত বড় স্ক্রিনশট দিছেন, আচ্ছা আপনারা তো প্যারা নিছেন কেন? এটা তো প্রথম ক্লাসে আমি বলে দিছি এটা স্ক্রিনশট নেবেন ভাই, প্রথম ক্লাসে বলে দিছিলেন। হ্যাঁ খেল নাই ভাই, খেল নাই বলে দিছিল। আমি ক্লিয়ারলি বলে আমি চেষ্টা করছিলাম যে হয় কিনা দেখি। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট আমি ক্লিয়ারলি বলে দিছি যে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ গতকালকে দিছিলেন, গতকালকে ক্লাস থেকে গেলাম না, গিয়ে তো বানাচ্ছিলাম গিগটা, বানাতে যে যখন এই প্রবলেম ফেস করলাম, ফেস করার পর আবার ক্লাসে ঢুকতে যাই দেখি ক্লাস কেউ নাই, মানে ঢুকতেই পারতেছে। আমি ভালো জিনিস সবাই গেলো ঠিক আছে ভাই, এর কাছে কালকে জিজ্ঞেস করবো যে স্ক্রিনশট নিয়ে করবো নাকি এমন কোনো ওয়ে আছে যে করার। আচ্ছা ভাইয়া এই কোশ্চেনের আনসার কি দিব? কোনটা ভাই যে চ্যাট বক্সে দিছি এই প্রশ্নের আনসার কি দিব? Here's how buyers will see your question. You can edit or remove question anytime. কোন জায়গায় ভাই এটা যে রিকোয়ারমেন্টস ওইখানে, এখানে বিষয়টা হচ্ছে যে মানে আমি বায়ারকে যখন ওই যে রিকোয়ারমেন্টস দিই না আমরা জি ভাই question you can edit or remove it. আচ্ছা মানে রিকোয়ারমেন্টস ওখানে যে অপশনটা ওখানে মনে হলো যে ওই অনেক সময় বায়াররা করে কি যে অর্ডার করে দিছে বাট ওর যে যে পিকচারগুলো দেওয়ার কথা বা যে ফাইলগুলো দেওয়ার কথা সে ফাইলগুলো অনেক সময় দেয় না, অ্যাটাচ ফাইলগুলো দেয় না, মানে খেয়াল না হয় তারা করে চলে যায়, তো তার কারণে হয় কি মানে ওটা ছাড়া পড়ে যায়, পরে আবার দেখা যাচ্ছে যে মানে ফাইবার তো আবার যখন অর্ডার নেবেন তখন থেকে টাইম কাউন্ট শুরু হয়ে গেল, মানে একদম ঘন্টার মতো চলতেছে চলতেছে, মানে তখন থেকে মাইনাস হওয়া শুরু করে, 3 ঘন্টা টাইম নিলে ওই 3 দিন টাইম নিলে দেখা যাচ্ছে 3 দিন থেকে তখন মাইনাস হওয়া শুরু হয়ে যাবে, তো দেখা যাচ্ছে যে বায়ার কাজ দিতে দিতে আবার পরে আসছে ফিরতে দেখা যাচ্ছে যে ওরা একটা রিল্যাক্স মোডে থাকে, একদিন পরে আসে রিপ্লাই দিল, কাজটা করতে আপনার আরও 2 দিন বেশি তখন লেগে যায়, তখন দেখা যাচ্ছে টাইমলি আপনি ডেলিভারি দিতে পারবেন না, আর আর টাইম ডেলিভারি না দিতে পারলে এখানে রেসপন্স রেট কমে যায়, মানে অনেক ঝামেলা হয়ে গেলা, মানে সব কিছু কাউন্ট করে এখানে রেসপন্স রেট কাউন্ট করে, তারপরে যে ডেলিভারি টাইম মানে কিভাবে ঠিক ছিল। ভাই এটা তো আর আমার ফল্ট না ভাই, আর আমাকে ফাইল না দিলে আমি কাজ করব কিসের উপর? হ্যাঁ এই জন্য বায়ারকে আমরা সাইজ করব, সাইজটা হলো যে ওখানে ওটা মানে রিকোয়ারমেন্টে ওখানে কোশ্চেন দিয়ে দিব এবং ওটা মাস্ট বি ওকে ক্লিক করাবো, মানে ও অর্ডার করতে গেলে ওটা দিবে তারপরে অর্ডার করতে হবে। তাহলে ভাই এখানে কি কি লিখবো? ওই যে আপনি ক্লাসে দেখাই দিছিলেন যেভাবে ভাই আমি ওইভাবেই দিছি। হ্যাঁ হ্যাঁ ওভাবে, তাহলে হবে কি ও বাধ্য যখন ও অর্ডার করতে যাবে, আচ্ছা আমি যদি দেখাই আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, দাঁড়ান আমার এই অভিজ্ঞতা আছে, আমি বাইরে হিসেবে অভিজ্ঞতা মানে রিভিউ টিভিউ দিছি দু একটা, সমস্যা নেই। আচ্ছা কারো একটা কি বলে আইডি লিংক দেন আমাকে। ওয়্যার পিসি চ্যাট বক্সে এই যে এটা আমরা করলাম না, এখানে আসার পর আমি যদি এখন এটা নিতে চাই, এটা কন্টিনিউ করলাম আমি বায়ার এখন কিনতে যাচ্ছি, এই যে আমার কত টাকা কাটবে সার্ভিস ফি আমার থেকে 2টা, মানে ফাইবারে কত ইনকাম দেখেন ভাই, ওরা মানে আপনার থেকে $1 কাটবে এখানে, 5-এর মধ্যে 1, আমার থেকে কাটতেছে $2, $3, $5, $3 তাদের, বুঝতেছেন কাহিনী? বা দুই দিক থেকে বিজনেস, দুই দিক থেকে বিজনেস। একটা কাজ করা যায় না এরকম কোনো ওয়েবসাইট বানানো যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? আমার ইচ্ছা আছে তোমার ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটে পোস্ট দিবে কে দেবে দেবে, মার্কেটিং করতে হবে না, মার্কেটিং করতে হবে, মার্কেটিং করতে হবে, করতে হবে, প্রথমে নিজেরা যারা আছে নিজেদের যারা মানে যারা কাজ করে তাদেরকে আগে দিয়া মার্কেটিং বাড়াইতে হবে। আচ্ছা এখন যদি আমি কন্টিনিউ টু চেক আউট দেই, কন্টিনিউ টু চেক আউট দিলাম, হ্যাঁ একটা কোয়ান্টিটি আমি একটাই নিব, নেওয়ার পরে এই যে আমার ব্যালেন্স আছে 45, এখান থেকে এটা কেটে নেবে, আমি যখন কনফার্ম পে করি এটা কেটে নেবে সাথে সাথে, নেওয়ার পরে এখানে যে সাবমিট রিকোয়ারমেন্ট আমি ওটা ইনেবল করে রাখার জন্য,
আচ্ছা এখানে সাবমিট দিয়ে এটা এর দিয়ে দিলে মানে আমি আরেক ধাপ দেওয়া লাগবে, তার কারণে আমি দিতে পারতেছি না, কারণ আমার $5 $7 চলে গেছে। কিন্তু এখন বলি আমি এখানে সাবমিট রিকোয়ারমেন্টে এখানে আসে মানে এটা বাধ্যতামূলক হয়ে গেছে ওর জন্য, মানে ওকে এখন অ্যান্সার করতেই হবে। আর যদি ওই জায়গাতে কোনো কিছু না দেই আমরা তাহলে কিন্তু ওই কনফার্ম পে করে দিলেই শেষ, ও অর্ডার করে চলে যাবে বাই চান্স যদি ভুলে যায়। হ্যাঁ এখন ওকে অর্ডার কনফার্ম করতে হইলে ওইটা আমাকে দিতেই হবে। হ্যাঁ এই যে সাবমিট রিকোয়ারমেন্ট এই এটা তো ফলো হলো না, মানে যার কারণে ওকে এই এই মানে যে ধাপটা নেক্সট স্টেপটা এটাকে ওকে মেইনটেইন করতে হবে, দেন ও অর্ডার দিতে পারবে, এতে আমরা সুরক্ষিত রইলাম। হ্যাঁ না হলে দেখা গেল যে ও এইখান থেকে পে করছে ফাইল দিতে খেয়াল নাই বা ও তো বুঝতে গেছে না কি কি ফাইল দিবে। ভালো একটা পরামর্শ দিছেন ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ও তো নতুনও হতে পারে, সো আমরা এই জন্য দেখেন তো আমারটার মধ্যে রিকোয়ারমেন্ট আছে কিনা ভাই, আমার গিগটা একটু দেখেন ভাই কেমন হইছে। হ্যাঁ তাহলে কি দেখবো ওখানে রিকোয়ারমেন্ট ইনেবল করব কিভাবে ওখানে? তো আচ্ছা ভাইয়া দেখাইছিল তো লাস্টে ভাই, একজনেরটা দেখান তো কি কি আছে, কি স্ক্রিন শেয়ার দেন তাহলে তো হবে। আমি ইনেবল করছি কিনা শিওর না, শিওর স্ক্রিনটা শেয়ার দেন। আমি দিচ্ছি আমি দিচ্ছি। মেধার প্রবলেম, মেধাই দেখ সমস্যা কোথায়। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ তোমার প্রবলেম তুমি দাও, সমস্যা আপনি নিজেই দেন। আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি। রিকোয়ারমেন্টটা কই লেখা ভাই? লাস্টের দিকে মঞ্জুর ভাই, আপনার লাস্টের দিকে দিয়ে এফ এন কিউ দেওয়া, এরপরে 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 তো কিছু নাই, এরপরে এই যে চলে আসছে। আচ্ছা অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেন করব আমরা এখানে। হ্যাঁ এখন লিখে দিব আমি যে এখানে কি কি তাকে দিতে হবে, মানে প্লিজ সাবমিট ইওর যা যা লাগে আর কি, মানে ওই জিনিসগুলো দিব আমরা যে এখানে আমরা কিসের জন্য গিগটা আমার, তাই বলো ভাইয়া। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে ওকে আমি তো রিকোয়ারমেন্ট দিই নাই ভাই, কি কি লিখব মানে কি কি আমি বুঝতেছি না। আপু ভাইয়া লাস্ট ক্লাসে একটা লাইন লিখে দিছিল, ওই ভিডিওটা দেখলে ধারণা পাইতেন। drive link or share your file submit লিখলাম না। হ্যাঁ প্লিজ সাবমিট ইওর সাবমিট না ভাই সাবজেক্ট লিখছিলেন, সাবজেক্ট জি তাহলে ভুল লিখছিস, সাবমিট সাবজেক্ট তো না সাবমিট বা শেয়ার দেখুন একটা কিছু হবে। হ্যাঁ ভাই তাহলে তো আমিও ভুল লিখছি ভাই, সাবজেক্ট ভাই আমিও ভুল লিখছি ভাই, আপনি এটা ঠিক করুন কেমনে, ঠিক করা যায় তো এডিট করে ভাই ঠিক করাটা দেখাই দিই। আমি আমার একটু কোশ্চেন আছে যে আমি যদি গিগ ডিলিট করে দেই মানে দুই একবার ডিলিট করে যদি আবার গিগ দেই এটা কি কোনো ইমপ্যাক্ট ফেলে? না না এটা কোনো সমস্যা নাই, আমি গিগ রাখতেই পারি নাও পারি, মানে আমি একটা গিগ নতুন করে শুরু করলাম মানে ওই গিগটা তখন জিরো থেকে মানে র‍্যাঙ্কিং করা শুরু করবে, এই আর কিছু না। আপনারা যেটা গিগ মানে যেটা বানাইছেন ওটা অলরেডি র‍্যাঙ্কিং করা শুরু করছে, সো আমি যদি আবার ডিলিট করে দেই না আমাকে নতুন করে আবার শুরু করবে। কিন্তু হ্যাঁ যদি আমি কখন এরকম করব গিগ ডিলিট করব কখন, যখন দেখা যাচ্ছে গিগ আমার কাজে লাগতেছে না অথবা আমি গিগটাকে আরও প্রফেশনাল করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে চাইলে আমি ওটাকে ডিলিট করে নতুনভাবে করতে পারি। সেক্ষেত্রে হবে কি যে আমার সব কিছু একদম ফুলফিল রিকোয়ারমেন্ট থাকলে ওই পরে আসলেও র্যাঙ্কিং করতে আমার দ্রুত সুবিধা হবে আর কি। অনেক ওয়েবসাইট দেখবেন যে ওরা 5-7 বছর ধরে মার্কেটে আছে, ওদের র্যাঙ্কিং মানে র্যাঙ্কিংয়ের মধ্যেই নেয় ওরা, আবার দেখা যাচ্ছে কেউ 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ের উপরে চলে আসছে। এটা হ্যাঁ শুধু এতটুকুই, প্লিজ সাবমিট দ্য রিকোয়ার্ড ফাইল or share your image drive link or you may share okay মানে ফোর্স করা যাবে না, or you may share। আচ্ছা ভাইয়া আপনার আপনি যখন ফাইবারে প্রথম যখন অ্যাকাউন্ট করছেন মানে অ্যাকাউন্ট করছেন তখন আপনি গিগের হ্যাঁ অ্যাড দিলাম, ক্লিক রেট কেমন ছিল? ভালোই ছিল, আমি একটা ডিরেক্ট অর্ডার পাইছিলাম, মানে কোনো রিকোয়েস্ট করা লাগেনি কিছু করা লাগেনি মানে প্রথম দিকে। হ্যাঁ প্রথম দিকে মানে একটা না দুইটা মানে ডিরেক্ট অর্ডার পাইছিলাম আমি, মানে আমার গিগ র‍্যাঙ্কিং এ প্রথমে দিকে ছিল ওটা, যার কারণে আমি ডিরেক্ট অর্ডার পাইছি ভাই। এখন কি সেভ এন্ড কন্টিনিউ? হ্যাঁ
হ্যাঁ এডিট করে ওই সাবজেক্ট ভাই আমি একটা লিংক দিছি এটা দেখবেন হ্যাঁ শিওর দেখব না কেন ভাই আমার গিগটা একটু দেখেন যে কেমন হইছে আচ্ছা দেখতেছি আগে আপুরটাই দেখেন আচ্ছা তনু শেয়ার দেন কি রে জানো ভাই আমি লিংক দিছি গিগের ভাই আমারটাও একটু দেখে নেন আচ্ছা আমার মনে হচ্ছে আপনাদের একটা গাইডলাইন দেওয়া দরকার যে ইমেজ মানে ক্রিয়েট করতেছেন না ও জি গিগ ইমেজ এটা তো দেখতেছি অনেকেই অনেক কিছু বুঝতেছে না আমি ভাবছিলাম আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন বাট বুঝতেছেন না ভাই আমি যেটা তৈরি করছিলাম ওটা কি ঠিক ছিল ভাই আমি গিগ ইমেজটা রেডি করার আগে অনেক অ্যানালাইসিস করছি তো তো আমি ম্যাক্সিমামই দেখছি যে হচ্ছে একটু নিট এন্ড ক্লিন রাখে টপ স্টার যেন আমি একটু নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করছি আচ্ছা নিট এন্ড ক্লিন ঠিক আছে তবে এখানে কিছু কথা আছে পে করে দিব মেধাপুর তো কোনো গিগি নাই আমি একটা ইমেজ তৈরি করছি ভাইয়া শুধু বললো এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে ভাইকে দেখাই দিও ফাতালে ভাই আমারটা পে করে দেন জি ফাতালে ভাই এটা পে করে দিব এটা না না ভাই থাক আপনি দোয়া করেন না ইনশাআল্লাহ হয়ে যাবে ভাই আমার কি ওখানে আর কোনো কিছু করা লাগবে যেটা আমি আপনাকে দেখাইছিলাম দেখতেছি সবই দেখতেছি লিংক দেন আমি তো গিগ পাবলিশ করিনি তাও লিংক দিছি গিগ পাবলিশ করতে হবে তো আগে গিগ পাবলিশ সারা লিংক দিয়ে দিছে ওটাই তো ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ওই ছবিটার ক্ষেত্রে ওইটা অ্যাড করে দিব আপনি তো পরে বললেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে ওখানে বা তনুয়াপুর এগুলো সুন্দর লাগছে আমার আচ্ছা আমি একটা কথা বলি মোটামুটি এটা ঠিক আছে তনুকে বললাম এটা ঠিক আছে তবে আরেকটা জিনিস আপনারা করতে পারেন এটা জিনিস খেয়াল করে দেখবেন যে অ্যামাজন ইবে তারপরে যে বিভিন্ন ই কমার্স সাইটগুলো আছে না এগুলোর লোগো ইনক্লুড করে দিবেন এই গাইডলাইনটা আপনাদের আমি বলতে চাচ্ছি কারণ কি জন্য দিবেন অনেক সময় অনেক বাইরে আসে দেখে ও আচ্ছা মানে কেউ ইজিলি কোনো কিছু অনেকে বোঝে না এখন দেখা যাচ্ছে যে অ্যামাজনের জন্য সে কাজ করতে আসছে বা ইবের জন্য কাজ করতে আসছে যখন দেখবে যে ওখানে গিগে ওই পিকচারটা আছে ওই লোগোটা আছে সে তো তখন সে ওই গিগ না পড়েও সে বুঝতে পারবে ও আচ্ছা মানে এ তো এই সার্ভিস দিতে পারবে বা এটা তো এক্সপার্ট বা ওনাকে ভাবতে পারে এরকম মানে এটা পজিটিভ ভিউ আগে ক্রিয়েট হলো আর কি দরকার না দেখা যাচ্ছে যে ওখানে ক্লিক করতে পারে গিগে আর গ্লিকে ক্লিক করলে তো ইমপ্রেশনটা আরো বেড়ে যাবে সেক্ষেত্রে আরো র‍্যাঙ্কিং এর উপরে দিকে থাকবে সো আপনারা তাহলে ঠিক আছে আজকে আবার এডিট করে দিয়ে দিব না হ্যাঁ গিগ ইমেজটা একটা কোশ্চেন আছে এই যে এখন যে প্রাইমারি গিগ ইমেজটা তনুয়াপুর এখন এটা ডিলিট করলে না ওই যে যে সেকেন্ড যে ইমেজগুলো ওইগুলো প্রাইমারিতে চলে আসে আমি চাচ্ছিলাম এইটা ডিলিট করে এইখানে আবার একটা প্রাইমারি ইমেজ দিতে কিন্তু সেটা তো সম্ভব হয় না সবগুলা ডিলিট করে দেন নতুন আপলোড করবেন তাহলে তো হবে হ্যাঁ সবগুলা ডিলিট করে দেন আপলোড করতে হয় হ্যাঁ তাহলে তো ঝামেলা নাই এখন কি বলে ডিলিট করে আপলোড করলে আবার কি কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নাই এটা তো নতুন আমরা নতুন ইফেক্ট নাই খুব একটা যখন বড় হয়ে যায় তখন ইফেক্ট পড়ে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে নিশাত তাসনিম জি ভাই এটা আমার ফ্রেন্ড ও আচ্ছা ও আমাদের আরেকজন ছিল নাফিজা তাসনিম তা আমি তাই ভাবলাম যে কি ব্যাপার হঠাৎ করে অনেকদিন পর ক্লাসে আসলো আচ্ছা নিশাত তাসনিম আপনার পরিচয়টা দেন ওয়ালাইকুম আসসালাম আমি পুরো ডিটেইলস বলতে হবে কোথায় বাসা কি অবস্থা লেখাপড়ার কি আমার আমার বাসা পুরাতে ফন্টুনিয়া লেখাপড়া অনার্স থার্ড ইয়ারে আজিজুল আজিজুলে জি আচ্ছা এখন একটা কথা বলি সেটা হলো যে আমি আজিজুল চিনি
বাট কেউ তো আজিজ নাও চিনতে পারে তাই না? তাহলে আমাদের কলেজের কলেজের নামটা পুরো বলা যায় না? আজিজুল সরকারি আজিজুল হক কলেজ। জি ওকে, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা থেকে যায়, এটা আমরা ঠিক করব। আচ্ছা কোন সাবজেক্ট? ফিলোসফি। ফিলোসফি জি। ওকে, এই তো মোটামুটি। আর গ্রাফিক্স আসার কারণ কি? গ্রাফিক্স আসার কারণ কি? গ্রাফিক্স ডিজাইন আসার কারণ কি? অন্য মানে ওয়েব ডিজাইন ছিল, ডিজিটাল মার্কেটিং ছিল, বা আর বিভিন্ন স্কিল ডেভেলপ করার অনেক হয়েছিল, গ্রাফিক্স ডিজাইনে কেন? হ্যালো ভাই, উনি কনফিউজড হয়ে গেছে মেবি। ওকে, আমরা কনফিউজ না করি। আচ্ছা কি করব আমরা? আমরা কোথায় ছিলাম? হ্যাঁ আমরা ছিলাম ওই যে গিগ ইমেজে। আচ্ছা গিগ ইমেজে না, জি অ্যামাজন, ইবে এগুলো। হ্যাঁ ওই ওই আইকনগুলো যদি আমরা দিতে পারি তাহলে ওটা আমার জন্য মানে আই ক্যাচিং বেশি হবে আর কি। আমি আমি তো মানে অল অ্যাট্রাকশন আসলে কার উপরে? আমার নিজে দেখার ভালো লাগার উপরে কিন্তু না, আমার ক্লায়েন্টের ভিউ থেকে দেখবো যে একটা ক্লায়েন্ট কোনটা থেকে মানে সে চয়েস করতেছে। যদি ওরকমটা অ্যাড করতে পারি আমার জন্য মনে হয় বেটার হয় আর কি, মানে ইজিলি সে বুঝতে পারবে যে আমি এই টাইপের করতে পারি। ইভেন মানে ওই ইবে বা ই কমার্স একটা প্লাস পয়েন্ট থাকে, ওই লোগোটা দেখলেই অনেকে মনে করতে পারে যে না এই কাজ করে এই সাইডে, একে অর্ডার দেয়া যায়, এরকম একটা ফিল আসতে পারে। হ্যাঁ ওটা আমি বায়ার হলে আমি এরকম একটা চিন্তাধারা চিন্তা করতাম এরকম কিছু দেখলে। আপনারা কাজ করতে পারেন প্রথম দিকে, তো আপনারা 20টা ইমেজ করে দিতে পারেন, কিছু করার নাই, স্যাক্রিফাইস একটু করতে হবে আপাতত। ওরে বস তো 10টা দিয়েছে ভাই, আমি প্রিমিয়াম কোয়ালিটি রাখছি 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। না অর্ডার পাওয়া যাবে না এমনটা না, পাওয়া যাবে, বাট প্রথম দিকে মানে পাওয়াটা একটু কষ্টকর হয়, কারণ প্রথম ওরা হয় কি এক্সপিরিয়েন্স তো নাই আপনার এখানে, আপনি কাজ করেন ঠিক আছে বাট সে তো জানে না। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে একটু কম আপনি এক কাজ করেন, 15 পর্যন্ত আসেন, মনে হয় ঠিক মনে হয় ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওয়াও, এটা ভালো ছিল। ভাই আমি আমার প্রোফাইলটা দ্বারা একটা মেসেজ দিতে চেষ্টা করছি ভাইকে যে তুমি এখানে আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ পাবা, বা কাজের প্রায়োরিটিটা এই জন্য আমি মানে এই জিনিসটাকে ফোকাস করে আর কি পুরো প্রোফাইলটা মেক করছি। বুঝতে পেরেছি। কোশ্চেন কি কি? ডু ইউ প্রোভাইড এ ফ্রি স্যাম্পল? দেখি কি করে। ইয়েস, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। So is my sample, then order me. Are my images secure to you? What is maintain high confidentiality pertaining to my client information and never share with others? By either the never share with others, not they never disclose my recommend the other one, disclose to others. ঠিক আছে ভাই, তাহলে আমি এডিট করে দিই। মানে একটু আরো বেশি প্রফেশনাল লেখা হয়ে গেল আর কি।
আচ্ছা ভাই। হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে। গিগ আর একটা বানান সবাই, ওই যে ভাইয়া আরেকটা গিফট বানাবো, সেটা হচ্ছে আপনি যখন ওই যে বিজনেস কার্ডটা বানানো শিখাবেন। আমার বিজনেস কার্ড বানাইতে অনেক ভালো লাগে ভাই। সেটা ঠিক আছে, কিন্তু রিটাসের কাজটা তো পারেন না আপনারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিটাসের কাজ পারেন না? বহুত ভালো পারেন আপনারা ভাইয়া। একটা প্রোফাইল থেকে কয়টা গিগ দেওয়া যাবে? ফ্রিতে 60টা, মানে জিরো লেভেলে 60টা লেভেল আছে ফাইবারে। হ্যাঁ আচ্ছা, আমরা যে আমরা এখন যে লেভেলে আছি এটাতে কয়টা কিক দিতে পারবো? 60টা দিতে পারবো। 60টা মানে হিউজ, এত লাগে না ভাই, একটা গিগেই লাইফ চেঞ্জ হতে পারে। আচ্ছা ভাইয়া, আমি যখন ফটো রিটাচার একটা গিগ বানাবো, সেখানে তো আমার এই যে গিগের ডিটেলস চেঞ্জ করতে হবে তাই না? কখন বলছে ভাইয়া বলছে সে। না না না, আরেকটা আপু আছে যে অফিস থেকে ক্লাস করে। হ্যাঁ সে হাজবেন্ড আপু, আফরোজা হাজবেন্ডের কথা বলছিল। না না, আমি বলি আফরোজা আপুর যে হাজবেন্ড, সে তো আমার ক্লাসই করে না সকালে, তো আমি তো সিনিয়র। না না না, উনি ক্লাস করে না। আরে ভাই, ক্লাস তো আমি করাই, আমি জানি। আফরোজা আপু, ও আচ্ছা, ওই দিন কে জানি বলছিল আর কি, বুঝছেন এমন আর কি, আফরোজা আপু মনে হচ্ছে না। আমি ভাই বলি, আপনার ভুলটা হচ্ছে এই জায়গায়, অনামিকাই বলছে যে তার ভাইয়া সেকেন্ড লেভেল, হাজবেন্ড বলে নাই। এটা মিস্টেক হয়েছে আর কি। তো লেভেল 2 গেলে পর তো অনেক অনেক কাজ পাইছে তাই না ভাই? হ্যাঁ অবশ্যই, লেভেল 2 দাও মানে অ্যাট লিস্ট 2000 USD আর্ন করছে সে। জি ভাইয়া, সেটা অনেক আগে। হুম, এখন কি অনামিকা আপু এখন কি ওই অ্যাকাউন্টটা ইউজ করে আপনার ভাইয়া? অবশ্যই এখন তো, হ্যাঁ ইউজ করে, কিন্তু এখন তো ওরকম করে মানে মেসেজ আসে না। আর ও তো মাঝখানে চাকরি করতো, মাঝখানে চাকরি করার পরে তখন ছেলে মানে কাজটা তো কন্টিনিউ করতে পারেনি, যার কারণে। বুঝতে পারছি, যার জন্য গ্যাপ পড়ে গেছে অ্যাকাউন্টটা। হ্যাঁ, গ্যাপ পড়ার কারণে এখন আর কাজ আসে না। হ্যাঁ আমি জানি এটা, এটার ভুক্তভোগী তো আমি না, ফাইবারে তো আমার আর কাজ ওভাবে আসে না, আমি ওই জন্য তাকাইও না এদিকে, ফিরেও তাকাই না। যাক আপনাদের, তাহলে আমি আমি তো তাহলে অ্যাকাউন্টটা করতে পারবো না তাই তো? করতে পারা যাবে, কিন্তু একটু ঝামেলা হয়তো হতে পারে। সেম ল্যাপটপ তো এটা, যদি সেম ল্যাপটপ না হলে ঝামেলা ছিল না। না না, সেম ল্যাপটপ না, ওটা আলাদা। সেম না ভাইয়া, আলাদা তো, আলাদা ওটা পিসিতে, আমারটা ল্যাপটপে। হ্যাঁ ভাইয়াটা হচ্ছে ডেস্কটপ আর অনামিকা আপুটা হচ্ছে ল্যাপটপ, তাহলে প্রবলেম খুব একটা হওয়ার কথা না। কারণ আমি আমি যদি বলি, তাহলে এখানে আমাদের আমার ফ্রেন্ড, ও তো গ্রাফিক্স, আমিও গ্রাফিক্সের সার্ভিস দিই মানে ফাইবারে, দুটার অ্যাকাউন্টই তো খুলি, কোনো সমস্যা তো হয় না। তাহলে ভাইয়া আমি কি একটা খুলে ফেলবো? হ্যাঁ খুলতে পারে, উপায় নেই তাছাড়া তো, খুলতে তো হবেই একটা, না ইনকাম করবেন না? ঠিক আছে ভাইয়া। আচ্ছা একটা গুড নিউজ দিতে চাই, এটা আমার জন্যই গুড নিউজ, বাট আপনারা শুনলে আপনাদের ভালো লাগতে পারে সেই জন্য। কি ভাই বলেন, কি বলেন? থমাসকে নিয়ে ভাই? না থমাসকে নিয়ে না, মানে আমি সেদিন বলছিলাম না, রিজিকের মালিক তো আল্লাহ তাই না? আমি কখনোই ঘাবড়াই না, কোনো কিছুতে মন খারাপ করি না। ওটা একটু মন খারাপ হয়ে গেছিল, কিন্তু ওটা ধরে থাকে না কখনো, কারণ কি
যে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ, কেউ কখনো মানে কারো রিজিকের মানে মালিক হতে পারে না, মানুষ বসছিলাম। তো কালকে রাতে আনএক্সপেক্টেডলি একটা অফার পাইছি, কেন আনএক্সপেক্টেড বললাম, সেটা অফার মানে আমি বিট করছি বহু আগে, প্রায় না হলেও তো 15-20 দিন বেশি হবে মিনিমাম। তো এতদিন আগে বিট করা সেটার কাজ আমি কালকে আমাকে সে হায়ার করছে। ভাই এটা কত ডলারের কাজ? কত ডলারের? আচ্ছা আমি দেখাই তাহলে। হ্যাঁ যেহেতু থমাসের বিষয়টা নিয়ে আপনাদের মন খারাপ একটু হয়েছে আমি বুঝছি, তো এটা দেখানো উচিত। আচ্ছা এটা আগে থাক, আমি ঘুরে আসি অন্য জায়গা থেকে। ও আপু একটা কলাই আছে না আমার? ছিল তারপর আবার আপুরাকে এই মেসেজিং অপশনটা খুবই ছিল, বুঝি না না আপুরাকে সব জায়গায় ফার্স্ট, এই মেসেজিং অপশন আসলে খুবই ছিল হয়ে যায়। হ্যাঁ অনেক মেসেজ লোড নিতে হয় তো এই জন্য মনে হয়। হতে পারে এইটা দেখেন, এইটা জাস্ট এই লাইন দেখলেই হবে। হ্যাঁ পার মিনিট $1.5 ভাই অনেক ভালো, পার মিনিট $1.5 কম কথা না কিন্তু। পার মিনিট হিসেবে হায়ার করলো কিভাবে, মিনিট দিয়ে কি করবে? মিনিট এই ধরুন আপনি আওয়ারলি কাজে বিট করছিলেন। হ্যাঁ এটা আওয়ারলি কি কাজ করাবে আপনাকে যে? আচ্ছা আমি এটা বলি এখন। হ্যাঁ এটা কিন্তু গ্রাফিক্স রিলেটেড নয়, আমি আগেই বলে নিচ্ছি তাহলে আমি কেন অ্যাপ্লাই করেছি এটাতে। বাট গ্রাফিক্স রিলেটেড না, বাট আমার এটা ওয়ান কাইন্ড অফ ভালো লাগার একটা কাজ, সেটা হলো যে ট্রান্সক্রাইব, বোঝেন কেউ ট্রান্সক্রাইব? না ভাইয়া। ট্রান্সক্রাইব হলো যে কোনো একটা ভয়েস অডিও, একটা ভয়েস দেওয়া থাকবে সেটা শুনে স্পিকার আইডেন্টিফাই করতে হয়, ইভেন ওটাতে কী বলা আছে সেটা আবার লিখতে হবে, আমাকে শুনতে হবে আর লিখতে হবে, এটাই হলো ট্রান্সক্রাইবের কাজ। ইভেন ওটা লিখতে হবে একদম প্রফেশনাল, যে আমাদের যে ডারি কমা সেমিকোলন জ্যোতি যেগুলো ব্যবহার করি আর কি, ওইরকম সব কিছু মানে মেনটেন করে লিখতে হয়। তো এই হলো মূল থিম। তো আমি টাইপিং করতে খুব ভালোবাসি মোটামুটি, তো যার কারণে আমি করছিলাম অ্যাপ্লাইটা। আর এই ক্লায়েন্ট হলো বিগ ক্লায়েন্ট, বিগ ক্লায়েন্ট মানে এর মার্কেট প্লেসে প্রায় কয়েক মানে প্রায় 7-8 মিলিয়নের মতো মনে হয় সে স্পেন্ড করে ফেলছে অলরেডি। তার মানে বুঝতেছেন 7-8 মিলিয়ন USD তাও। হ্যাঁ ওর সিস্টেমই আলাদা। আর এখানে একটা জিনিস বলছে ও যে আমি যদি চাই, মানে এখানে বলছে যে সব, এই দেখেন দেখাই আমি মেসেজটা আবার দেখাই। আচ্ছা ভাইয়া এই মগের মধ্যে সাবিলানুর কি করে? এটা আমারও কোশ্চেন ছিল। আচ্ছা ওটা আমার না, ওটা আমাদের ওই সকালের বেসে তাই হইল ভাইয়া। সাবিলানুর তার ভালো লাগে আমি যত ইচ্ছা করতে পারি।
কি কি লিখছে ভাই? বাঙালি? হুম, বাংলা, মানে বাংলা শুনতে হবে, বাংলায় লিখতে হবে আমারে। আচ্ছা, এটা একটু মানে টাফ ছিল কাজটা। কাজটা টাফ বলতে কিরকম, মানে ওরা সিস্টেমটা অনেক জটিল, মানে ওরা একটা এক্সাম নেয় আগে, কাজ নেওয়ার আগে একটা এক্সাম নেয়, এটা অনেক ভালো হার্ড লেভেলের একটা এক্সাম নেয় ইংলিশে। ওই এক্সামটা পাস করতে হয়, দেন পাস করলে ওরা কনসিডার করে, দেন তারা ওরা হায়ার করে আর কি। তো আল্লাহর রহমতে পাশ করেছি আমি, আর ভালো লাগতেছে এই জন্যে যে এখানে। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন ভাই। এটা এটা কোথাকার ক্লায়েন্ট? মেবি মিশর, ইজিপ্ট। আচ্ছা, নাম দেখে বাঙালিদের মতোই লাগলো কিছুটা, নাবিল লেখা। হ্যাঁ হ্যাঁ, মুসলিম মুসলিম সেজন্য মুসলিম। আচ্ছা, এটা কন্ট্রাক্টটা কিন্তু 1 ইয়ার। হ্যাঁ, কন্ট্রাক্ট আসলে ওরা এবং অনলাইনে কন্ট্রাক্ট করে নিছে। দেখেন টোটাল ডকুমেন্টস কি কি সব দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে। এটা তো আপনার জন্য একটা বিগ হিট। হ্যাঁ, 1 বছর একটা কন্ট্রাক্ট, মানে আমি চাইলে মানে আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা আমি কাজ করতে পারি, মানে ওদের কোনো সমস্যা নাই। বাট মিনিমাম ওদের 50 মিনিট পার উইক করে দিতে হবে। বাট ভাই আমার কথা, আমি তো $1.5 করে পার মানে মিনিট পাই, তো আমি কেন কাজ করব না? অবশ্যই ভাই, কেন করবেন না। সো এটা বলতে পারি যে থমাসের উপরও বড় থমাস, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই, সিরিয়াসলি আমি কালকে রাতে খুবই খুশি হয়েছি। কংগ্রেচুলেশন, এটা অনেক ভালো একটা ডিল ছিল, ভালো একটা কন্ট্রাক্ট ছিল, কারণ 1 বছরের একটা ডিল নিঃসন্দেহে অনেক ভালো, এত লং টার্ম। আর এরকম একটা পার উইক 30 মিনিট, পার উইক 50 মিনিটস আর কি মিনিমাম, মানে 50 মিনিটস মিনিমাম, মানে 50 মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম করতেই হবে, আর ম্যাক্সিমাম অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। হ্যাঁ, অ্যাজ মাচ অ্যাজ পসিবল এরকম। তাহলে তো আপনি যদি পার মিনিট ধরেন $50, তো প্রতি উইকে পার হয়ে যায়, আপনি আরো বেশি করবেন আই থিংক। 50 তো 50, $1.5 করে না, তাহলে 75 হচ্ছে, মানে $50 তো এমনিই হয়ে যায়। আমি ধরলাম আর কি, মানে তাহলে আপনি তো আরো বেশি করবেন তুলনামূলক। আপনার তো টার্গেট থাকবে যে পার উইক অ্যাট লিস্ট $100 বা $150। আমার তো পার উইক না, পার ডে আমার অ্যাট লিস্ট $50 লাগবে। পার ডে? হ্যাঁ, অ্যাট লিস্ট। আর পার ডে তো আমি 50 মিনিট করতে পারবো ইজিলি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হইছে ভাই। এটা কোন ভাষা থেকে কোন ভাষায়? বাংলা টু বাংলা। ওরা বাংলা জানে? আর ওরা বাংলা জানে, মিশরের ও বাংলা দিয়ে কি করবে ভাই? আমি এখনো জানি না, ওরা আমাকে ট্রেন আপ করাবে, আরো প্রসেস আছে, ট্রেন আপ করাবে, ওরাই ট্রেনিং দিবে এবং হাই কোয়ালিটি ট্রেনিং, মানে বড় বড় ট্রেনার হায়ার করবে, করে ওরা ট্রেনিং সব প্রসেস বলে দিছে আর কি। ট্রেনিং করবে, ট্রেনিংয়ে তারপরে তখন আমাকে ওরা ওই সব কিছু কাজ বোঝাই দিলে তারপর আমি কাজ করব। ট্রেনিংটাও ফ্রি। জি ভাই, এখান থেকে আপনার অপরচুনিটি আরো ক্রিয়েট হইতে পারে লং টার্ম। যদি হচ্ছে কনভার্ট করতে হয়, এটা কি মানে আপনি কি কোনো বই লিখবেন? বই না, মানে তারা কোনো ভয়েস দিবে, সেটা আমি বাংলা মানে অডিও ভয়েস দিবে, সেটা আমাকে বাংলায় লিখতে হবে। আপনি কি বাংলা টাইপ করবেন না? হ্যাঁ হ্যাঁ। যদি কেউ, ওদের কি কোনো বাধ্যবাধ্যতামূলক আছে যে অভ্রতে লিখতে হবে বা বিজয়তে লিখতে হবে? এরকম কোনো বাধ্যবাধকতা এখনো শুনি নাই, যেহেতু ট্রেনিং হয় নাই, শুনতে হবে আগে। অব্রত লেখক আর বিজয় লেখক লিখবে তো বাংলাই ভাই? আমার অব্রত লিখলেও অলমোস্ট 35 থেকে 40 পর্যন্ত উঠে যায় বাংলা, বিজয় লিখলে। তাহলে অব্রত লিখলে আরো বেশি উঠবে। অব্রতটা ভাই বেশি ইজি, জানি না আমি, কিন্তু সেদিন আমি অব্র ইউজ করতে গেছি, আমি লিখতে পারতেছি না, মানে আমার যে বাংলা বিজয়তে, বিজয় তো অভ্যস্ত তো। হ্যাঁ হ্যাঁ, মানে উল্টাপাল্টা লেগে যাচ্ছে আমার, বাট ফোনে টাইপ করতে। মোবাইলে যারা রিদমিক ইউজ করে তারা ওই অভ্রতে কমফোর্টেবল বেশি। ফোনে না, ফোনে যখন টাইপ করি তখন কিন্তু প্রবলেম হয় না। হ্যাঁ, কিন্তু সেদিন আমি যে দেখলাম যে দেখি মানে অভ্র হয় কি না, অভ্র লিখতে পারতেছি না, ধরে খালি উল্টাপাল্টা করে ফেলতেছি, মানে ওই খালি বিজয়ের ওই থিঙ্কিং এ মাথায় মানে কাজ করে আর কি, যে এখানে তো এটা আছে, ও না এটা তো এখানে দেওয়া যাবে না, মানে এরকম হচ্ছে, মানে গোলাই ফেলতেছি, তাই ট্রাই করি নাই ভাই। আমরা কি আজকে বায়ার রিকোয়েস্টটা শিখবো? হ্যাঁ, ওকে ভাই। আমাদের একদিন একটা পুরো ক্লাস হেয়ার মাস্কিং এর উপর নিয়ে একেবারে শুরু থেকে আপনি একেবারে পারফেক্টলি নিয়েন হেয়ার মাস্কিং এর ক্লাসটা। ফটোশপে এই জিনিসটাতে মানে অনেক ল্যাকিংস আছে, এটাতে অলমোস্ট সবারই প্রবলেম হয়। ফার্স্ট অফ অল, হেয়ার তো আর পেন টুলে সিলেক্ট করা যায় না। হুম হুম,
দেন গতানুগতিক যে ওয়েগুলো এগুলো কেন জানি ভাই পারফেক্ট হয় না, সব ছবিতে মানে সবগুলো যায় না। তো এই জন্য ভাইয়া সমস্যা হয়, এটাতে মানে হিউজ সমস্যা হয়। আচ্ছা ভাইয়া হইতেছে যে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায় না। আপু হেয়ার, আপনি হেয়ার মাস্কিং করছিলেন এখনো পর্যন্ত? করলে করলে বুঝবেন যে কি কি সমস্যায় পড়বেন। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না আপু, মানে এমনি বললাম আর কি আমি যে সমস্যায় পড়ছি এই জন্য। চেষ্টা করবেন, আজকেই চেষ্টা করবেন, তাহলে সমস্যাগুলো বুঝতে পারবেন। হেয়ার মাস্কিং বলতে কি ভাই ওই যে চুলগুলো সাইডে সাইডে যেগুলো আছে ওগুলো হইতে সিলেক্ট করা ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো ছবি তো চুল নিতে হবে আপনার, দেখা যায় যে একটা ছোট বাচ্চা মানে চুল ছাড়া থাকে না মেয়েদের চুল। জি আমি ওটার কথাই বললাম, আমি কোর্সি কুইক সিলেকশন টুল দিয়ে এই জন্যই জিজ্ঞেস করতেছি। কেমন কেমন হইছে? পারফেক্ট হইছে ভাইয়া, টাইম লাগছে কিন্তু হইছে ভালোই। কুইক সিলেকশন টুল দিয়ে হইছে কুইক সিলেকশন? শো ভাই জি ভাইয়া, কালকে আমাকে যে ইমেজটা দিছিলেন না ওটা একটু দেন। অবজেক্ট সিলেকশন টুল দিয়েও তো হয়। ঠিক আছে ভাইয়া, মেধাপুর সাথে তো আমার অ্যাড নাই, আপনি একটু শেয়ার করেন। আমি কি আপনার ইনবক্স আরেকবার দিব ছবিটা? আসেই মনে হয়। জি জি, মেধাপুর একটু দেখান। জি দেখান। আচ্ছা একটু নক দেন তো। জি ভাই আমি দিব। না না না, শো ভাই আসেন, আমি আমি নক দিচ্ছি ভাই। খোদা লাগে, ওখানে অনেকগুলো স্টুডেন্ট থাকে তো সবাই রেসপন্স করে। ভাই নক দিয়ে দিছি। আসে ফাইলটা ভাই মেধাপুরে দিয়ে দিয়েন। আমার বিশ্বাস আপনারা খুব দ্রুত কাজ পাবেন। একরকম আরে ভাই, শুধু চুল না, আপনার কুইক সিলেকশন দিয়ে করলে হাতও ফালাইবে ভাইয়া। হেয়ার মাস্কিং ও করেন মানে হাই লেভেলে, তা অনেক কষ্ট হবে ভাই। আচ্ছা ভাই আপনি আপনি আমাকে বলছিলেন একটার আগে হইতেছে বিকাশ করতে, আমি করছিলাম, আপনি কিভাবে পাইছিলেন? হ্যাঁ টাকা আমি আপনাকে টেক্সটও করছি। পাইছি। আচ্ছা ভাই কি রে ভাই, ভাইয়া আপনি শেয়ারটা অফ করেন, আমি শেয়ার দিচ্ছি, সেটাই দেখতেছেন কি মুসিবত রে ভাই এটা। দেখা যাচ্ছে মেধাপু স্কিন? জি ভাইয়া ছবিটা আমাকে পাঠাই দিবেন। আচ্ছা ছবিটা হচ্ছে ভাইয়ার কাছে আছে, ভাইয়া আপনাকে দিয়ে দিবেন। এইটা একটু হেয়ার মাস্কিং করে একটা ভিডিও করে দিয়ে আমাদের সবার উদ্দেশ্যে, তাহলে আমরা শিখতে পারবো। আমরা শিখতে পারবো, আমি ট্রাই করবো। জি আপু অবশ্যই অবশ্যই, হয় নট না পারলে আপনারা আসেন, আপনাদের থেকে শিখবো। আমরা এখন বিট করবো তাই না? লেগে থাকলে মানে সফলতা আসেই ভাই। আমি আজকে এখানে আসছি মানে এই যে ধরে আছে দেখি, কিন্তু একটা একটা করে সফলতা আসতেছে ভাই, ইনশাআল্লাহ সামনে আরো আসবে ভাই। মানে আমি বুঝাচ্ছি এটা আপনার লেগে থাকেন ইনশাআল্লাহ। পার মিনিটে এখন $1.5, এক সময় পার মিনিটে ভাই $5 আসবে।
পার মিনিট $1.5 আসলে যথেষ্ট ভালো। চলো ভাই, আমার না অনেক খুশি লাগতেছে আপনার এই অ্যাচিভমেন্টে, আপনার সময়কে তারা ডলার দিয়ে কিনে নিচ্ছে, নট ইভেন টাকা, তাই না? যেখানে ভাই একদিনে হইতেছে আপনার এই কি বলতেছে কয়েক ডলার ইনকাম করা, সেখানে আপনি মিনিটে করতেছেন, এটা আসলে একটু পরে আছে। অনেক আমার অনেক খুশি লাগতেছে ভাই, সিরিয়াসলি মানে আর অনেক ইনস্পায়ার হইতেছে। আন্টিরে জানাইন। জি ভাই অবশ্যই ভাই, আমি আজকে আমুরে জানাবো। আচ্ছা এখানে আমরা বিট করবো তাই না, নিড লোগো ফর মাই বিজনেস, আমরা এত সিম্পল জায়গাগুলোতে অ্যাপ্লাই করব মানে না করা $50 তাহলে করা যেতে পারে, বাট ডিসক্রিপশন যত বেশি থাকবে তত আমরা মানে ওগুলো দেখে বিট করব। ডিসক্রিপশন বেশি থাকলে হয় কি, আমি ক্লায়েন্টের কী চাচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ফলো করে আমি তাকে বিট করতে পারি, মানে ও কী চাচ্ছে আমি সেটা জানি। আর যদি এখানে ক্ষেত্রে বলছে নিড লোগো মাই ফর মাই বিজনেস, আমি ইউনিক কোনো পয়েন্ট ধরা দিতে পারতেছি না তারে, বাট যখন সে অনেকগুলো কথা লিখবে তখন দেখা যাবে তারা কোনো না কোনো একটা সার্ভার টাকা ক্লিয়ার হবে আমার কাছে। এই যে এখানে যে আমরা করি এগুলোতে কিন্তু সহজে মানুষ বিট করতে চায় না, এই যে এত ডলার বিট তারপরে করছে কত 26 জন, অথচ এই যে $5 বিটও কিন্তু হয়ে গেছে কত 29, কারণ কি শর্ট ডিসক্রিপশান। এই লং ডিসক্রিপশান দেখে ভয় পাওয়া যাবে না, লং ডিসক্রিপশান যেগুলো আছে সেগুলো দেখে মনে করতে হবে এগুলো অপরচুনিটি, কারণ এখানে হবে কি এতগুলো 26টা যে বিট করছে না এরা কিন্তু পরে বিট করে নাই, মানে কিছু সরকারি কথা আছে সেগুলো ওই সরকারি কথা লিখে বিট করে এরা, বুঝতে পারছি কথা ছিল। এই যে এই কিভাবে বের করলেন এই যে লিস্টটা, কোনটা এই যে লিস্টটা, এই যে জবের যে মানে অ্যাপ মানে ইয়া করা, এই যে মোর মোরে ক্লিক করলে বায় রিকোয়েস্ট। ওকে ওকে আচ্ছা ভাইয়া, আমাদের আমার তো আসে নাই অপশনটা, অপশন আসে নাই মানে অপশন আসছে বায়ার রিকোয়েস্ট একদম ফাঁকা থাকে পুরা। হ্যাঁ থাকবেই তো, আপনার গিগ কত দিনের? আচ্ছা কেবল তো র‍্যাঙ্কিং করতেছে না ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার আমার কাছে একটা রিকোয়েস্ট শো করে ভাইয়া। আচ্ছা আমি বলি এইটা হবে কোন সময় হবে আমি সময় বলে দেই, এখন থেকে আপনাদের এই যে টর্চার, এখন বললাম না কালকে যে টর্চার করব, টর্চারটা হলো এরকম আমাদের জন্য মানে একটা পিক আওয়ার, বিশেষ করে 12টার পর থেকে আমরা শুরু করব, বাট 1টা থেকে 3টা এই সময়টা আমাদের জন্য মানে গোল্ডেন অপরচুনিটি টাইম থাকে না সেরকম টাইম আর কি, এই টাইমগুলো ভাই একটাই আসছে ওরকম কারো আসবেই না এখন। আমারও একটা আসছে ভাই 180, সবারই 180 তেই আসছে মানে 180 কি 180 টাই মিস করে দিতে হবে? না না না, এইজন্য এই বিট করছে 180 জনের উপরে, 180 জনের মত বিট করছে। আচ্ছা আমারটা 186, আমারটা 180 জন 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা। আচ্ছা এখানে দেখেন কি বলছে, হেই আই এম লুকিং ফর আউটস্ট্যান্ডিং লোগো অ্যান্ড চ্যানেল কভার আর্ট ফর মাই ইউটিউব চ্যানেল, আই অলসো ওয়ান 30 ভিডিওস থাম্বনেইল লিঙ্ক, তার এটা লিঙ্ক দিয়ে দিছে আমরা দেখে আসি। এ ভাই বুঝলাম না কাহিনী, এটা নেটের কি কি প্রবলেম শুরু হইল, আপনি আজকে শেষ আসলেই তাই ভাই, আমাকে অফারটা কি করব আমি এডিটস দিয়ে আপনি আমারটা দিয়ে দেখেন যদি নেটে অনেক সমস্যা করে ভাই, স্পিডটা একবার চেক করে দেখেন ভাই, সিঙ্গাপুর স্পিড টেস্ট দেখেন তো ভাই, সিঙ্গাপুরে যাওয়া লাগবে না, এইখান থেকে দেখতেছেন না কি অবস্থা, তাহলে বোঝা যাবে যে আপনি কত কেবি দিচ্ছে, কেবিপিএস পাচ্ছে না আমার, কেবিপিএস পাচ্ছে কি না ওটা বাইট পার সেকেন্ড পাচ্ছে।
তাও শুকরিয়া আদায় করেন যে ওরা বলছিল যে মানে আজকে সন্ধ্যার আগে আগে ঠিক হবে না, আমি ওই জন্য বলে দিলাম যে আর পসিবল না এখন। হ্যাঁ ঠিক হবে না তো, ঠিক হয় নাই তো, এটাকে যদি ঠিক বলে তাহলে বললাম না 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 নেটই তো ছিল না। ওইটা ঠিক আছে, ওটা ঠিক আছে যে একটু চলতেছে একটু কেউ অনেক বেশি, এর না থাকলে নিজেরও আমার নিজেরও খারাপ লাগে, আমি তো আইএসপি রে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি। আচ্ছা এইবার দেখি কি অবস্থা হবে। কি কয় কেমনে বসে ভাই? এটা ভুয়া ভাই, ওই সিঙ্গাপুরে যান ভাই, সিঙ্গাপুর স্পিড টেস্ট, ইন্টারনেট স্পিড টেস্ট, স্পিড টেস্টে যান। হ্যাঁ ওকলা স্পিড টেস্টটা বেস্ট। কে বলছে ওকলা হলো ফালতু? ওকলাতে আপনার বিডিআই এক্সপ্রেস সবচেয়ে বেস্ট হচ্ছে ওটা, সিঙ্গাপুর স্পিড টেস্ট যেটা। ওকলাতে হয় কি আপনার ওকলাতে অ্যাকুরেট দেখাবে, কিবে জি স্পিডে থাকে ওটাও কাউন্ট করে প্রপার স্পিড। আমাদের আমাদের প্রোভাইডারে বলছে যে ওকলা দিয়ে দেখতে। হ্যাঁ বলবে তো ক্যাশ স্পিড, ক্যাশ স্পিড 50 Mbps না, ওটা ক্যাশ স্পিড থাকে। আমার তো গুগল ফাইবার তো একদম অ্যাকুরেট মনে হয়, ভালো হয়েছে আমি কারণ ভুল পাই না। গুগল ফাইবারে কিন্তু একটু আগে আপনাকে দেখাচ্ছিল 40 Mbps, ওটা আপলোড আমার আপলোড আপলোড ডাউন মানে আমার কিন্তু ডাউনলোড কিন্তু সেটাই দেখাচ্ছিল, এখানে দেখা গেছে আরো বেশি দেখাচ্ছে। ঠিক আছে অনেক সময় দেখা যায় ডাউনলোড আপলোড বোঝা গেল, পিং বেশি থাকলে পর কিন্তু আপনার নেটে অনেক ঝামেলা। আচ্ছা আমি দেখা যাচ্ছে পিংটাও দেখা, আপনার আপলোড আসলেই বেশি বললাম না, 67 GB 2 ঘন্টা লাগছে আমার। হ্যাঁ 67 GB কতক্ষণ লাগছে? 2 ঘন্টা, 2 ঘন্টা লাগছে। জি ভাইয়া আপনার মানে তাহলে আপনার স্পিড মানে ঠিক আছে, তাহলে আপনি মানে 20 Mbps করে পাইছেন? না ভাইয়ের হচ্ছে কি লাইফ ইস্যু আছে, মানে 10 জন 12 জন কি একটা একটা স্পিড প্যাকেজ দিয়ে দিছে, লাইক এই কারণে ডাউনলোড তো সবাই করে স্পিডটা কম পায় বাট আপলোড তো করে না স্পিড। হ্যাঁ আপনার কি রিয়েল আইপি সেট করা? না না রিয়েল রিয়েল আইপি না ভাই। আপনি কোন প্যাকেজ নিয়ে মান্থলি কত পে করেন ভাই? আমি আমি বলি আপনারে, আমি যে বিল পে করি এই বিল পেতে এর সাথে ভালো নেট পাওয়া ইম্পসিবল। কত পে করেন ভাই? অনলি 500 টাকা। এমনি আপনাকে কত প্যাকেজটা কি দিছিল? 400 টাকা ভালো, 4টা ল্যাপটপ চলে আমাদের। হ্যাঁ হ্যাঁ 5 Mbps ওদের কথা, 5 Mbps 5 Mbps পাই আমরা, 4টা ল্যাপটপ চলে, ফোন চলে, এই তো 5 Mbps দেন। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই, এর থেকে আমাদের 3 Mbps দেয়। আমাদের আমারটা হলো 40 Mbps ডাউনলোড আপলোড। কত টাকা নেয় প্যাকেজ কত ভাই? টাকা কত? 1000 টাকা নেয় রিয়েল আইপি সহ আমার। সুপার, আমি 500 টাকা দেই। আমাদেরটা হলো ব্যাকবোন পোর্ট দেওয়া ছিল আমাদের যে গেমিং এর উপর সেট করা আছে, যাতে গেমিং সার্ভারের সাথে কোনো কানো কোনো ভাবে কানেকশন হতে প্রবলেম না হয়। 1000 টাকা 40 Mbps, আর আমার তো হচ্ছে যে 800 টাকায় 35 Mbps। নাম কি আপনাদের প্রোভাইডারের? আমাদের প্ল্যানেট 3। প্ল্যানেট 3 নাই ভাই, মিরপুরে নাই। না মিরপুরে নাই, এটা হলো আমাদের এলাকা, মানে লাইক হলো এটা হচ্ছে আমাদের খিলগাঁও এরিয়াতে, পুরো খিলগাঁও এরিয়াতে। আচ্ছা এখানে দেখাচ্ছে কত দেখেন আপনার সিঙ্গাপুরে? দেখি এম্বার আইটিও তো এরকমই দেয়, এম্বার আইটি ডট ইন্টারনেট। গুগলের রেজাল্ট কিন্তু ঠিক থাকে, এটা আমি ট্রাই করে দেখছি অনেকবার, মানে এখানে অ্যাকুরেটলি দেখায়। হ্যাঁ পিংটা দেখেন, পিংটা আপনাকে দেখাচ্ছে 288 আর ওখানে পিং দেখাচ্ছে 87 87। পিংটা আমার বেশি আছে না, তাছাড়া তো এত মানে কাহিনী হইতো না। আপনার এখানে তো পিং কম দেখাচ্ছে, এখানে তো বেশি দেখাচ্ছে। যখন পিং আমার বেশি থাকবে তখন তো আমার স্পিড প্রবলেম হবে। ওকে আমরা ও আচ্ছা ভিডিও দেখলাম, আর দেখার দরকার নেই, বলবো দেখছি তোমার ভিডিও। গো টু চ্যানেল অ্যান্ড মেক আপ শিওর ইউ ক্যান ডিজাইন লোগো ফর দিস চ্যানেল, আই ক্যান হায়ার ইউ পারমানেন্টলি ইফ ইউ ওয়ার্ক গুড।
ইফ ওয়ার্ক ইজ গুড আচ্ছা নেভার সেলার নিউ সেলার অলসো ইনভাইটেড নিউ সেলারদেরকেও দিবে আচ্ছা না গুড প্র্যাকটিস হলে দেখে নে কষ্ট করে হলেও আমরা আচ্ছা কেউ একদিন শেয়ার দিই তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি আমি শেয়ার দিচ্ছি ভাই পৃথিবী ভাই আসছে অফারে কি দিছস রিকোয়েস্ট ওপস মাইক অন ওকে ভাই জি ভাই ইনস্ট্রাকশন সংখ্যা খুবই কম আজকে কম হওয়ার কিছু কারণ হলো যে আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না ইভেন নেটওয়ার্ক লাইনও ছিল না যার কারণে বলছিলাম যে ক্লাসটা রাতে হইতে পারে তো পরে এসে আমি আবার বললাম যে ক্লাসটা কি এখন নেওয়া যায় তো বলতে ভাই এখন নিলেই ভালো হয় তো শেষে এখন নেওয়া হচ্ছে আর কি এখন তো নিচ্ছেন তার 2 ঘন্টা রাতে নিয়ে নেন এখন এখানে পজ করে নি স্টপ করে দেন এখন স্টপ করে দেব হ্যাঁ এখন স্টপ করে দেব বুঝুনি তো আবার এই 7 জনকে আবার প্র্যাকটিস করতে হবে না না ভিডিও দেখে নিতে পারবে ওরা নিতে পারলে ভালো না এই এই ব্যাচগুলো ক্যাপাবল খুব বেশি এর এখানে কোনো ঝামেলা নাই সবাই এখানে মোটামুটি প্রফেশনাল আচ্ছা আচ্ছা যেটা আপনি ভালো মনে করেন ভাই শুধু আমি মনে করছি ক্যামেরাটা অন করতে বলবে আমি প্রিপারেশন নিছিলাম শুধু শুধু প্রিপারেশন নিছি আরে কি বলি কম থাকলে ভাল লাগে ভাই এট লিস্ট উনি আসলে ক্যামেরা অন করতে বলেন হ্যাঁ হ্যাঁ এর জন্য আমি প্রিপারেশনটা নিলাম উনি আর কিছু বললো না ভিডিওটা কি প্লে করে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝছি ও এটা দেখা লাগতেছে না একা কাজ করি হ্যাঁ চ্যানেল ভিতরে যাই আমরা ওকে এই হচ্ছে ওনার চ্যানেল হ্যাঁ ক্রিকেট রেকর্ড ইন্ডিয়ান ইন্ডিয়ান ওকে আন্ডারস্টুড ইন্ডিয়ান ইন্ডাই ইন্ডিয়ান ভাইয়ার তো ভাই অনেক ফাজিল হয় শুনলাম সেটাই তো আমি এখন ভাবতেছি বিট করব কি করব না আচ্ছা কাজ দিবেই না মনে হয় আমাদের কারণ আমরা অ্যাক্টিভ থাকি না সমস্যা নাই করে ফেলি একটা ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই আমাদের যেটা শো করতেছে আমরা কি সেন্ড অফার করব হ্যাঁ করতে পারেন তবে আগে 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 দেখেন বুঝেন আগে বুঝেন লিখতে হয় হ্যাঁ শুধু শুধু অফার না করি থাক ওকে ওর নাম কি আমরা জানি ওর নাম তো জানি না এখানে কি লিখবো ভাই হেই ডিয়ার হ্যালো হ্যালো ডিয়ার লিখতে পারি ভাইয়া নাইম বলতাছে লাইম ব্ল্যাক লিখবে ইও নি এই এই ইন্ডিয়ান এই স্টুপিড ইন্ডিয়ান আমরা গেমে এর মধ্যে ইন্ডিয়ান পাইলট যে পরিমাণ গাইলাই ঠিক আছে না ভাই ঠিক আছে গালি ভাই ইন্ডিয়ানদের মাথার মধ্যে কিচ্ছু নাই তার ব্রেইনলেস লিটারালি ব্রেইনলেস ভাই গেমে ঢুকলে যে পরিমাণ অপমান কর বাঙালি কর ভাই যদি পাওয়ার টিমে যদি ভাই আমাদের কাছে ভাত পায় না আমরা ইন্ডিয়ানকে দেখা যাক বকা বকি করা যায় না করি না নাম না মাইক কফ করে ছুঁয়া দি মানে সাইলেন্ট করে রেখে দি ওর উপরে আমরা উল্টা গালাগালি করলে ওরা মাইক বন্ধ করে রেখে আচ্ছা ও বলতেছে কি এখানে আমরা এটা বুঝবো হে আই এম লুকিং ফর আউটস্ট্যান্ডিং logo and channel cover art for my youtube channel I also want 30 videos thumbnail মানে আমাদের ডিলটা হবে যে ওর লোগো বানাই দেব আমরা তারপরে ওর কভার যে আর্ট পিকচার যেটা সেটা দিয়ে বানাই দেব চ্যানেলের কভার হ্যাঁ হ্যাঁ পিছনে যে ওই যে চ্যানেলে যে থাম্বনেইলটা দিব কভারটা ওটা দিব আর ইউটিউবের 30টা ভিডিওর জন্য আমরা থাম্বনেইল ক্রিয়েট করে দেব তো আমরা এগুলো পারি কোনো সমস্যা নাই ব্যাপার না আমরা সব পারি এখন কাজ না হবেন কাজ উঠে না দায়িত্ব আমার সমস্যা নাই ভাই তাহলে কি আমি এক্সেপ্ট মানে ফাইবারে যা পাবো ওগুলা সব
পিকাস পাঠিয়ে দিব গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ ইনশাআল্লাহ আবার ভিডিও মিডিও দিয়া দেন না ভাই দোস্ত একই কে 10টা দেওয়া যায় তাই না একই কে না পার ডে তাহলে পার ডে 10টা দিতে পারি ভাই তবে বুঝা দেন ভাই আরে আমাদেরকে 10টা আসবেও না নতুনদের জন্য ফাইবার এই জন্যই বেস্ট আমি যদি আপওয়ার্কে এই সেম বিটটা করতে যাই আমার টাকা খরচ হবে 10টা মানে বিট করতে গেলে আমার কত টাকা লাগবে 10টা না 5টা বিটের জন্য আমার লাগে $1.50 ইভেন একটা বিটেতে 6 টাকা না যদি যায় আমার তাহলে দেখা যাচ্ছে যে কত যাচ্ছে প্রায় $1 কাছাকাছি হ্যাঁ রিকোয়েস্ট তো চলে গেছে what the heck is this ভাই আমার তো চলে গেছে what the heck is this কতক্ষণ রাখবে ওটা আচ্ছা হ্যালো ডিয়ার কি লিখবো আমরা আসলে ওকে লিখতে চাচ্ছি যে আমরা তোমার এটা দেখে আসছি ইউটিউব চ্যানেল আর আমরা তোমার ওই যে লোগো বানাই দিতে পারবো আর ওই ওটার জন্য যে কভার আর্ট সেটা বানাই দিতে পারবো ইভেন যে আপকামিং যে ভিডিওগুলোর যে আমরা থাম্বনেইল বানাবো সেটা আমরা করে দিতে পারবো সো এটাকে আমাদের মতো করে আমরা লিখবো সো আমি বুঝতেছি না আপনাদেরকে হ্যাঁ লেখেন আই হ্যাভ অলরেডি ভিজিটেড ইওর ইউটিউব চ্যানেল ওরে ভাই আর কিছু আচ্ছা লিখি ওকে ভাই একটু প্রশংসাও করেন আই হ্যাভ ভিজিটেড ইওর চ্যানেল এটা নাইস ছিল এরকম টাইপের কিছু ওর ভিডিও তো দেখে নাইস লাগে না দাতা বানা রাখছে ইন্ডিয়াতে আবার ক্রিকেট তো এমনি খায় মানে ওদের পাকোড়ার মতন চা পায় তা খায় ঘি দিয়া এমন একটা অবস্থা আমি এই জন্য ক্রিকেটের নিয়েই ইউটিউব চ্যানেল খুলছে যাতে মানে মানুষ তো আছে ইন্ডিয়ায় মানে জনসংখ্যার কোনো অভাব নেই এমনি ভিউয়ার দে এমনি ভিউয়ার দে কত কোটি জানে ওদের এখন 150 কোটি কাছাকাছি না ট্রাস্ট মি ভাই আপনি যদি হিন্দি ভাষা পারেন মানে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন ওরকম ভাবে ভিডিও তৈরি করতে পারেন ইন্ডিয়ানদের নিয়ে আপনি ইয়া করবেন যে অ্যাক্ট করবেন আপনি ইন্ডিয়ান তাহলে আপনার ভিউ নিয়ে কোনো সময় আপনার কমতি হবে না আচ্ছা তাহলে আমিও একটা খুলে ফেলবো হ্যাঁ বেস্ট অফ লাক আমরা যে চ্যানেলের নিচে কমেন্ট করব আপনি বাংলাদেশী তারপর বাঙালিরা কমেন্ট করবে স্টুপিড ইন্ডিয়ান এটা ভালো ছিল আচ্ছা এনামুল ভাই আর একটু আগে আসতে পারলেন না তাহলে তো আমার কৈফিয়ত দেয়া লাগতো না ভাই আমি ফেসবুক থেকে বের হয়ে গেছিলাম তো মেসেজ দেখতে পারি নাই আচ্ছা আচ্ছা মানে সবাই বললো তো 9টায় আমি ওইটাই ভাবে নিয়েছিলাম ঠিক আছে কেন রে ভাই কি সমস্যা কথাই তো বলি ভাই গ্রামারলি এটা টাকা দিয়ে ইউজ করতে হয় না ফ্রি প্রিমিয়ামটা টাকা দিয়ে হ্যাঁ দুটা ভাগ আমি অবশ্য প্রিমিয়ামটাও ফ্রি ইউজ করতে পারতাম আপনার লাগলে পাবেন আমার কাছে আইডি পাসওয়ার্ড আছে তাই নাকি ভাই আমাদের এই যে চ্যাট বক্স এখানে ফাঁকা আছে ভাই আমাকে দেন এই যে চ্যাট বক্স এই যে এটা চ্যাট বক্স আমাদের হ্যাঁ আমার খুবই লাগবে ভাই আমি ভিডিও দেখছিলাম তো আমার একটু ভিডিওটা ঘাটতে হবে আর কি জীবন আমার আচ্ছা আমার কাছে আমি এই প্রিমিয়ারটা স্যার ইউজ আচ্ছা আমার কাছে ছিল ও মানে ওই প্রসেসটা ছিল যে মানে কুকি এডিট করার আর কি সিফাত ভাই ছোট করে এটার অ্যাডভান্টেজ একটু বলেন তো আপনি ইংলিশ লিখলে পর আপনার গ্রামাটিক্যাল ভুল বা কিংবা আপনার সেন্টেন্সটা যদি ভালো না হয়
আপনার সিনটেক্সটা সাজেস্ট করবে ওরা, মানে ইংলিশ লেখার জন্য খুবই ভালো আর। শো ভাই আমি আরেকটু আমি আরেকটু অ্যাড করি, শিবাত ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো যে আমরা তো নেটিভ না তাই না, তো আমাদের অনেক টোন আমরা কিন্তু জানি না যে ওদের কী টোনগুলো ইউজ করে বা অনেক কিছু আমরা বুঝি না। তো যদি প্রিমিয়ামটা ইউজ করি, আমি যদি ওখানে ইউএসএ সিলেক্ট করে দেই, যে কার সাথে আমি কথা বলতেছি ইউএসএ যদি ওই বেস দিয়ে দিয়ে দিই, তাহলে ইউএসএর ক্লায়েন্টের ওরা কী টোন ইউজ করে, ইভেন আমরা যদি কোনো একটা ওয়ার্ড লিখি ওটাকে রিপ্লেস করবে ওরা, মানে রিপ্লেস করার জন্য সাজেশন করবে যে আপনি চাইলে এটাতে মানে রিপ্লেস করতে পারেন, যে ওরা এই ধরনের টং ইউজ মানে যে টোনগুলো ইউজ করে। সো এটা মানে আপনার ক্লায়েন্ট বুঝবে যে আপনি অনেক ভালো ইংলিশ পারেন, আপনার সাথে তখন ওই মানে কাজ করতে কমফোর্ট ফিল করবে আর কি, এটা আপনার প্রফেশনালিজম বাড়াই দিবে। বুঝতে পারছি জি ভাই, বুঝতে পারছি। তাহলে সিফাত ভাই আপনি প্রিমিয়ামটার অ্যাকাউন্ট আমাদের সবাইকে দিয়ে দিন, আইডি পাসওয়ার্ড দিয়ে দিন। ওকে, যে কোনো একজন আইডি নিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা আপনাদের একটা বিষয় শেয়ার করব, কি ভাই করেন, ইনভেস্ট করতে হবে যদি চান, মানে আমি নিজেও নেই নাই, তো যদি চান আপনারা সবাই মিলে আমরা নিতে পারি, একটা একটা অফার আছে, মানে গ্রাফিক্স কেউ কাজ করতে চান আমি দেখাই, না হলে আমি পরে কিনবো, এখন আর হচ্ছে না, সামনে বছর কিনতে হবে, কারণ এই এই মাসে অনেকগুলো খরচ হয়ে গেছে আমার। আচ্ছা পিএনজি ট্রি ডট কম, আচ্ছা এই সাইটটা মানে ওই যে ফ্রিপিক যেমন না, হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ফ্রিপিক যেমন মোটামুটি ফ্রিপিকের মতো এত ইনরিচ না, তবে এটা ডে বাই ডে অনেক ইনরিচ হচ্ছে, কারণ আমি যখন প্রথম থেকে এটা শুরু করি তখন থেকে আমি এটা ফলো করি, আগে এত কন্টেন্ট ছিল না, এখানে হিউজ পরিমাণ কন্টেন্ট আছে এবং এদের ডিজাইন কোয়ালিটিগুলো অনেক সুন্দর। আমরা চাইলে যখন বিভিন্ন ডিজাইন করি, যেমন প্রোডাক্ট ফটোগ্রাফির কাজ করি, ব্যাকগ্রাউন্ড লাগে আমাদের, আমরা চাইলে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আমরা ইজিলি নিতে পারি, মানে পিএইচডি সহকার, পিএইচডি ফাইল বা এআই ফাইল সহকার এখানে দেয় এরা। সো আমরা এই অ্যাক্সেস পাবো, আনলিমিটেড অ্যাক্সেস যদি আমরা চাই নিতে পারি এটা, এখানে কিন্তু মান্থলি একটা পে করতে হয়, হ্যাঁ, বাট এদের একটা ওই যে কী বলে সেলিব্রেশন, যেটা যে ইয়ারলি সেলিব্রেশন, তিন বছর পূর্তি উপলক্ষে এরা একটা ডিসকাউন্ট দিচ্ছে, এদের লাইফ টাইম এদের হলো 999 USD, বাট আমরা যে এখন কিনি অনলি 89 USD এটা দিয়ে দিচ্ছে। ভাই এখানে সেল করার ব্যবস্থা করে? হ্যাঁ সেল করা যাবে তো, যে কেউ অ্যাকাউন্ট খুলে সেল করতে পারে, আমার তো অ্যাকাউন্ট নিজেরই আছে এখানে, এই যে অ্যাকাউন্ট আমার। ভাই আমি আইডি পাস দিয়ে দিলাম, আরো লাগলে লাগলে মানে ওটাই আগে। হ্যাঁ ভাই বুঝছি, সবাই একসাথে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না? কেন, সে যদি ওই সেম আইডি পাসওয়ার্ড ইউজ করে, সবার কাছে আইডি পাসওয়ার্ড থাকবে, শুধু পাসওয়ার্ডটা না চেঞ্জ করলেই হলো। না পাসওয়ার্ড কি চেঞ্জ করবে, আমাদের মধ্যে এরকম কেউ নাই পাসওয়ার্ড চেঞ্জ করবে। এর আগে একটা গ্রুপ থেকে দিছিল, সবাই গণহারে চেঞ্জ করছে। আচ্ছা চেঞ্জ না করলে কি কোনো সমস্যা হবে? না না কবে তো কোনো সমস্যা নেই, চেঞ্জ না চেঞ্জ করা দরকার নেই, এইভাবেই চেঞ্জ কেন করবে, চেঞ্জ করলে তো ঝামেলা। হ্যাঁ কিছু দরকার নেই, আমরা সবাই ব্যবহার করি, বাট বাইরের কারোর সাথে শেয়ার করি না, তাহলে সে চেঞ্জ করে দিতে পারে। ওকে এখানে আরো কিছু প্ল্যান আছে এদের, এটা আর কিছুদিন পরে আসলে আমি এটা নিতে পারতাম, একাই নিতে পারতাম, আমার একটা দরকার মনে হচ্ছে, কারণ যেহেতু কাজ করবো আমরা, আমাদের লাগে আসলে এটা। এটা ভাই টাকা দিয়ে কিনলে পরও কাজে দেয়, আপনি বুঝতেছেন এটা এটা গত বছর কত ছিল আমি বলি আপনাদের, গত বছর এই অফারটা দিয়েছিল এরা, এটা গত বছর ছিল 69 USD অনলি, এখন কত 89, এমনিতে মান্থলি কিন্তু ওদের অনেক, এই যে 3 মান্থ প্ল্যান এত, 6 মান্থ, এই যে অ্যানুয়াল প্ল্যান 69, সরি গত বছর 69 ছিল শুধু, হ্যাঁ এবারে 89,
20 বাড়াইছে এরা তখন ওই যে অনেক ভ্যালু হয়ে যাবে না মার্কেট ভ্যালু তখন এদের ওই যে অনেক মানে তখন পারমানেন্ট যেটা লাইফ টাইম যেটা সেটা থাকবে না এই অপশন কি তখন কেউ রাখে না এটা প্রথম প্রথম দিকে যারা কাস্টমার থাকে তাদের জন্য এটা দিয়ে দেয় অনেক ওয়েবসাইট এরকম এক সময় বিভিন্ন বড় বড় রেনাউন্ড ওয়েবসাইটগুলো সেগুলো তো এরকম লাইফ টাইম দিয়ে দিয়েছে আর কি অনেককেই তারা ইউজ করতে পারে তো আপনারা চাইলে এই টাইপেরগুলো ইউজ করতে পারেন কত ডলার আসে না বলি দেখি আমি পরে কিনতে পারি কিনা জিবে গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্ট কাজ করতেছে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আপা ও বাবা মেধা অলরেডি অ্যাড করে ফেলছে ভাই এটা অনেক কাজের জিনিস এটা অনেক আগে যখন হচ্ছে তখন থেকে ইউজ করতেছি যখন প্রথম থেকে অ্যাড দেওয়া শুরু করে ওরা আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাক্সেস স্টুডেন্ট কিভাবে প্রিমিয়াম ভাই ইউটিউবে বহু আছে ইউটিউবে বহু আছে আপনি যে লিন্ডা টিউটোরিয়াল নেবেন লিন্ডাতে কিন্তু পে টিউটোরিয়াল সেগুলো ফ্রিতে পাওয়া যায় তারপরে স্কিল শেয়ারে মানে অ্যাক্সেস ফ্রিতে পাওয়া যায় অনেক এলা সিস্টেম থাকে মানে অপশন থাকে সার্চ করতে হবে সার্চ করতে জানতে হবে তাহলে সব আছে দুনিয়ায় মেটাপু এটা কি সফটওয়্যার ডাউনলোড করতে হবে না এটা আপনি এক্সটেনশন অ্যাড করে নেবেন ক্রোমে তাহলেই হবে একটু লিংকটা একটু কাইন্ডলি চেক বক্সে দিবেন আচ্ছা দিচ্ছি ও আচ্ছা আমার ফিঙ্গার পুরো শূন্য দেখায় দেখেন ভাইয়া দিছি ওইটা অ্যাড করার পরে ওই সিফাত ভাই যে আইডি পাসওয়ার্ড দিলে ওইটা কই বসাবো ওখানে সাইন ইন করতে বলবে আচ্ছা হ্যাঁ সাইন ইন করতে বললে জাস্ট লগইন দিবেন লগইনে গিয়ে পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড আর ইয়া ইমেল পাসওয়ার্ড বাবা সহায় সে পড়তেছে সহায় উনি ভাই এটা কি শুধু ক্রোমে লেখার ক্ষেত্রেই হেল্প করবে আমি যদি আমার পিসিতে কোনো ডক ফাইল বা হচ্ছে ওয়ার্ড ফাইল লিখতে চাই সেখানে হেল্প করবে না সেই ক্ষেত্রে ডাউনলোড করতে হবে তো সফটওয়্যারটা ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভাইয়া এত পরে কেন ভাইয়া কারণ ছিল না এই মাত্র কারণ করছে আচ্ছা ভালো আমার আমারও ছিল না আজকে তো মনে হয় অনেক বেশি কিছু মিস করে ফেললাম না না রনির জন্য মিস কি নো ভাইয়া রনির জন্য ফাইবার আর মিস করা আপনি সু খবর মিস করছেন কি কি আপনি সু খবর মিস করছেন অনেক বড় হাই হাই ভাই কি বিয়ে করে ফেলছে নাকি হ্যাঁ না তার চেয়ে অনেক বড় সু খবর ভাই এটা একটা কাজ করলেন ভাই আমারে জানাইলেন না মেধাপু ওইখানে তো সাইন আপ শো করতেছে সাইন ইন করার কোনো অপশন পাচ্ছি না তো সাইন আপই তো করতে হবে প্রথমবার না না সরি সাইন ইন করতে হবে সাইন অপশন আছে ওখানে থাকবে না কেন দুটো তো আছে আমি একবারে হইতেছে গ্রামারলি লগইন দিয়ে দিছি লগইন দিয়ে দিলে ওটা ইজি হয়ে যায় একটু জাস্ট হইতেছে পাসওয়ার্ড আর আইডি বসাই দিলেই হয়
আচ্ছা আমি এরকম অপশন পাচ্ছি না, পরে ভাইয়ের কাজ শেষ হলে আমি স্ক্রিনটা শেয়ার দিব। হ্যাঁ একটু বলেন আপনি লগইন এর এখানে কি জিমেইল দা লগইন করুম নাকি দিয়া? ভাইয়া আমি তো কালকে আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলেন ভাই এটা আর কেমন, আমার খুব খারাপ লাগতেছে। কেন নতুন আইডি এখন ক্রিয়েট হবে, খারাপ লাগে কি আছে? হ্যাঁ নতুনটা তো ক্রিয়েট করবই, এর জন্যই তো ডিসেবল করছি, কিন্তু আমার এই যে 3 বছরের ভাইয়া আরে ভাই তখন ম্যাকবুক পাইবেন না, তখন খারাপ লাগা সব চলে যাবে। আরেকটা জিনিস লাগে উইল হেল্প ইউ, লেখেন যে আই এম রিয়েলি এ গ্রেট ফ্যান অফ এমএস ধোনি, এটা লিখে দেন দেখবেন যে আরো বেশি আই এম গ্রেট ফ্যান আকৃষ্ট হবে। ফ্যান অফ এমএস ধোনি, ধোনির ব্যাপারে বলে যে আমি ধোনির অনেক বড় ফ্যান। ধোনি কি তারা খুব বেশি ভালোবাসে? ইন্ডিয়ানরা অনেক বেশি। তাহলে অবশ্যই এখন এখন বিরাট কোহলি না, ধোনি বিরাট কোহলি দুটাকে ধোনিকে সবচেয়ে বড় অনেক ধোনির দেখতেই পারে না। ভাইয়া আমি কোন সুখবরটা মিস করলাম ভাইয়া জানতে পারি? অবশ্যই আগে লিখি তারপরে। ও আচ্ছা ঠিক আছে। মেধা আপু আমি সাইন ইন করতে পারছি, এখন কি কাজ শেষ? আপনি ওই জিমেইল আর হটমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছেন? জি জি ওইটা দিয়ে করছি। শেষ আপনার কাছে জাস্ট এক্সটেনশনটা ওখানে আছে কিনা দেখেন। জি আছে এবং অন আছে। তাহলে ঠিক আছে, আপনি কিছু একটা লিখে দেখেন তাহলে কাজে দিবে ওটা। গ্রামারলি? জি ভাইয়া। কই আপু কোনো কাজ করতেছে না তো? কাজ তো করার কথা ভাইয়া, কেন করবে না? আচ্ছা সাইন ইন করছেন? হ্যাঁ সাইন ইন করছি। মানে কি লিখলে কাজ করবে এরকম কিছু ওয়ার্ড বলেন তো। কি লিখলে না, আপনি যা লিখবেন তাতেই কাজ করবে, যখন আপনার ওই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল থাকবে। মিস স্পেল লেখা তাহলে হবে? মিস স্পেল আমি তো লিখলাম আই লাইক টু ভিজিট ইউ, কিছু তো সাজেস্ট করলো না। আই লাইক টু ভিজিট ইউ এটা তো ঠিকই আছে। আপনি ভুল কিছু লেখেন, কোন কোন ওয়ার্ড ভুল লেখেন ভাই? গ্রিন ডট জায়গায় জি দেন, গ্রিন ডটটা আসলে আবার বুঝবেন কাজ করতেছে। এটা গ্রিন ডট আছে নাকি দেখেন, দরকার পড়লে একটু ইয়াটা ক্রোমটা রিস্টার্ট দেন। লেখেন ইউ ইটিং আর উল্টা পাল্টা লেখেন, নিচে নিচে রেড রেড কালার আন্ডারলাইন আসবে, আন্ডারলাইনে ওখানে মাউসটা দিলে। শুভ ভাই যা বোঝা গেল আপনার জন্য আসলে গামাল্লি নয়, আপনি নিজেই তো গামাল্লি রে ভাই, গামাল্লি কি করবেন? এরপর থেকে ডেসক্রিপশন অথবা কিছু লিখে আপনার থেকে প্রুফ করে নিব। ভাইয়া কালকে কি আমার প্রেজেন্টটা দেওয়া হয়েছিল ভাইয়া? কেন দেব? হ্যাঁ কেন দেব প্রেজেন্ট? আমি ক্লাসে ছিলাম না, থাকলে কি শেষ পর্যন্ত মানে ছিলেন না, তাহলে কেমনে দেই? কি বলেন ভাই আমি শেষ পর্যন্ত, হ্যাঁ আমি তো বলেই গেলাম যে ভাইয়া আমি তো শেষ পর্যন্ত ছিলাম ভাইয়া। ভাইয়া আমি বলে দিয়েছি সবাইকে, সবাইকে দিয়ে দিয়েছি। আরে তোনে বলছ ভাইয়া দিয়ে দিয়েছে ভাইয়া, আরে ভাই
ভাই এইভাবে ভয় দেখে কি হইব বলেন কথা তো উনি বুঝেন না না আমার মনে হলো ভাই ফাইলে করছে তারপর যখন সবাই বলতে তখন আমি কনফিউজ হয়ে গেছি এতজন একসাথে ঘাবড়ায় কিভাবে আমার ধর ফ্রেন্ড সার্কেল ম্যাক্সিমাম মানে ওরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছে বাট আননোন কেউ আমার সাথে আসতে গেলে মানে ভয় পেয়ে যাবে আর কি আসলে আমি আমি কিছু কিছু এমন কাজ করে ফেলি মানে মনে হবে যে আসলে এবার এরকম কিন্তু না আসলে না আমি আসলে মজা করতেছি পরে বুঝবে কিন্তু ইনিশিয়াল বোঝে না যেমন ভাইয়া লাইক আমি তাই না পুরো একদম হয়ে গেলাম আরো লেখা যাইতো এটা কি ক্রিয়েট করা হইলো এটা ওই যে আমরা তাকে প্রপোজাল পাঠাচ্ছি আর কি বিট করা যেটাকে বলে বায়ার রিকোয়েস্ট ও আচ্ছা আচ্ছা আমি কি কি লিখছি আই হ্যাভ ভিজিটেড ইওর ইউটিউব চ্যানেল দ্যাট মেক্স মি আন্ডারস্ট্যান্ড ইওর রিকোয়ারমেন্ট মানে কভার লেটার কে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি ওকে মানে ইমপ্রেস করার ট্রাই করতেছি জায়গাতে বলতেছি কি কি বললাম যে আই ক্যান ডিজাইন ইওর লোগো উপরে আছে সরি আই লাভ টু ডিজাইন হোয়েন ইট কামস টু ক্রিকেট আই এম ক্রেজি অ্যাবাউট ইট I can design your logo and cover art, channel cover art আর কি ধুর এই যাই মানুষ লেখে ভাই অ্যাকচুয়ালি আমিও বুঝতেছি না যে এটা কি পারফরমেন্স ডিফারেন্স দিতেছে কোনটা আচ্ছা কেমন লাগছে পরে Hello dear, I have visited your YouTube channel that makes me understand your requirement. I love to design when it comes to cricket. I'm crazy about it. I can design your logo and cover channel cover art dite pari. Channel cover art with my passion. I'm eagerly waiting to help with you. On this project hopefully you will hire me for this project I maybe help with ta hobe na ki bhaiya oje waiting to help with asa na with ta mon hoy hobe na gamal lite bhul dhore na etai to bhai samasya na samasya na etai bhabe dite hoy bhai help er pore with ta to hobe na সিরিয়াসলি হ্যাঁ আই ভাই ইগারলি ওয়েটিং টু হেল্প ইউ হ্যাঁ হেল্প এর পরে উইথ হয় না হেল্প এর পরে আসলে উইথ হয় না ভাই কাজ করেন বুঝবেন এখন কিছু বলবো না আচ্ছা ই ফর ওয়েটিং ফর ইউ অন দিস প্রজেক্ট waiting to help you na to working na na work na to tar sathe to kaaj korbe na 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 to na okay ji bhai ekhon thik ache eta likhe fellam likhe amra aro kichu likhte partam ar beshi kichu likhlam na karon beshi kichu likhle onek shomoy birokto hoy ha ei porjonto kore fellam kore eta copy korlam abar এখানে এটা দেখলে এখন পেস্ট করে দেবো আমি দিয়ে দিলাম কিন্তু এখানে মূল জিনিসটা কি ছিল দেখেন এইটা মেনটেন করতে হবে এই যে হ্যালো ডিয়ার লেখা আছে না
লেখার পরে কিন্তু আমি স্পেস দিছি ইন্টার দিছি আর কি if you have any question then bhai bangla translation dikhate ami pagal tale hasben ami hashte jacchi tahole apnader ektu apni jodi kono prosno thake tobe amake ekti chobi fele din মানে আমি বলছিলাম না যে কালকে তো মনে হয় বললাম যে গুগল ট্রান্সলেট করে দিলে মানে ওই বায়ার দেখলে হার্ট অ্যাটাক করবে আর কি এই জন্যই বলছিলাম মানে অসাধারণ ট্রান্সলেট করতে পারে গুগল আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের সেটা এখন কী করলাম আমি প্রথমে ওর কাজটা দেখছি আমি সেটা বুঝাইলাম দেন বললাম যে আমি এটা পারি বা এটা আমার ভালো লাগে এটা ওকে ইমপ্রেস করার জন্য এই লাইনটা লিখলাম আমরা দেন বললাম যে এটা আমার প্যাশন এটা আমি করতে পারবো আচ্ছা তারপরে এখানে হোপফুলি মানে আমরা শেষ আবার আরেকটা মানে খোঁচা দিলাম আর কি যে আমি বিশ্বাস করি যে তুমি আমাকে এটার জন্য হায়ার করতে পারো ভালো কোয়ালিটির জন্য লাস্ট কী করবো এতক্ষণ সে যদি কষ্ট করে পড়ছে সেজন্য এই জায়গাতে আমরা এসে তাকে বেস্ট রিগার্স অথবা ওয়ার্ম রিগার্স কাইন্ড রিগার্স এরকম বিভিন্ন কিছু দিতে পারি বা বেস্ট কাইন্ড উইশেস এরকম দিতে পারি বা থ্যাঙ্কস অথবা থ্যাঙ্কস ফর রিডিং মাই প্রপোজাল ওটা দেওয়ার দরকার নেই ওটা ব্যাকডেটেড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই দেওয়ার পরে এখন কয় ডলার নেব আমি এটা $300 ছিল না এটা বলেন কয় ডলার দেওয়ার অফার করবো আমি এটা তো $300 ছিল ভাইয়া কত ডলার অফার করবো $500 অফার করে দে মানে একে তো ইন্ডিয়ান ভাইয়া আপনি $200-$250 দেন আর কারো কোনো সাজেশন ভাইয়া ডলার কি কমায় করতে হয় বাজেট থাকে $150 দেন ভাইয়া মানে এর মধ্যে আমার যতটুকু মনে হয় যে কাজ দিয়েছে এই কাজের মধ্যে মানুষ $150 অফার করবে হ্যাঁ যতটুকু মনে হয় হ্যাঁ ভাই এর আগে একটা দেখছিলাম বিদেশি মানে আমেরিকান করছিল এরকম সে $120 করেছিল আর $300 নাকি $120 $120 কি মানে কততে ওই হচ্ছে আপনার টোটাল ইন টোটাল যে কাজ ছিল ওর ইউটিউবের জন্য পুরোটা আর কি আপনার লোগো সহ থাম্বনেল সহ করে নিয়েছিল আচ্ছা কিন্তু এখানে ক্লায়েন্টের বাজেট 300 তাহলে আমরা কত দিতে করব তাহলে ভাই আপনি 200 দিতে পারেন ও যদি কমফোর্টেবল ফিল করে আচ্ছা আর কারো কোনো সাজেশন হ্যাঁ 150 দেন ভাই 250 ঠিক আছে 150 200 থেকে 250 এর মধ্যে রাখ আমি প্রথম দিন একটা সূত্র শিখাইছিলাম মনে আছে ও 35% লেস 30 থেকে 35 পর্যন্ত আমরা দিতে পারি লেস তাহলে এখানে কত দেওয়া যেতে পারে 200 তাহলে 200 থেকে 250 তো ভাই হ্যাঁ 210 200 আমরা মোটামুটি এখানে 220 বা মানে 250 এরকম দিলেই মনে হয় ভালো হইতো বাট আরও বহুত আমাদের পাবলিক আছে তারা অনেক কম দিয়ে দিবে সো আমরা এত বেশি কম দেব না আমরা মোটামুটি 30% লেস দিলে কত আসতেছে 210 আসতো সেখানে আমরা 220 দিছি ওকে কয়দিন ডেলিভারি দিব আমরা এটা আমরা টাইমটা কম নেব বেশি নেব না খুব একটা আমরা নেব হলো ম্যাক্সিমাম 3 days বাট 3 days কীভাবে নিলেন আপনি ও 30টা থাম্বনেল বানাইতে হবে না তো 30টা থাম্বনেল বানাতে কতক্ষণ টাইম লাগবে
ভাইয়া আমার বেশি থেকে বেশি কতদিন লাগতে পারে? কত পারি না, ট্রাই করলে থাকবে এই আপওয়ার্কে। হ্যাঁ আপনি এক সপ্তাহ নেন? এক সপ্তাহ নেব। হ্যাঁ এক সপ্তাহ আমার জন্য তো সর্বোচ্চ 5 দিনই না, এর বেশি লাগবে না। আমি সেটাই বলতেছি, 3 দিনই তো এনাফ, লাগে না তো। হ্যাঁ ভাই 3 দিনই দেন। আর ভাই আরেকটা কাজ করতে পারেন, মানে সবাই তো অফার করবে, আপনি লিখে দিতে পারেন যে আপনার কাজের কোয়ালিটি ভালো বা আপনি কোয়ালিটি মেইনটেইন করে কাজ করবেন, এরকম কিছু ভাই অ্যাড করে দিলে মানে এটা প্যাশন, মানে এই জিনিসটা যদি মানে ও যদি মানে যথেষ্ট এডুকেটেড হয় আর মানে যারা বায়ার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এডুকেটেডই হয়, সো সেক্ষেত্রে এটাকে গ্র্যাপ করবে আর কি। যখন আমি খুব বেশি বড় লিখবো তখন ধৈর্য থাকবে না তার, কারণ বায়ারের সর্বোচ্চ প্রথম আমার যা ইনফরমেশান প্রথম 3-4 লাইনের মধ্যে দিতে হবে, কারণ বেশি দূর পর্যন্ত অনেক সময় পড়তে চায় না, কারণ তারা আমাদের লাইভ হিস্টোরি পড়তে আসে নাই, বিষয়টা এরকম মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ আচ্ছা, নাম্বার অফ রিভিশন এটা আনলিমিটেড দেবো আমরা, কারণ আমরা নতুন এখনো। হ্যাঁ আচ্ছা, ডিফাইন দ্য অফার স্কোপ, ভার্সন ইনক্লুডেড, কোনো ভার্সন চাইলে আমরা স্পেসিফিক কোনো ভার্সন দিতে পারি, এখানে আমাদের কোনো ভার্সনের প্রয়োজনই নাই। ভার্সন মিনস ভাইয়া ভার্সন বলতে আমরা এখানে কোন ভার্সনে কাজ করতেছি সেটা দিতে পারি আমরা, সেটা আমাদের এখানে ইনক্লুডেড করার প্রয়োজন নাই কোনো। আর লোগো ট্রান্সপারেন্সি এটা দিতে পারি আমরা, সোর্স ফাইল দেবো, হাই রেজুলেশন দেবো, 3D ইমেজ দিব না, সোশ্যাল মিডিয়া কিট দিব না, ভেক্টর ফাইল, সেটা ভেক্টর ফাইল দিব, কারণ লোগো যেহেতু ভেক্টর ফাইল দিব। ওকে 3D ইমেজ দিব না তাকে আমরা, সোশ্যাল মিডিয়া কিট দিব ভাই। ভেক্টর ফাইলটা কি SVG ফরম্যাট আছে? না না AI ফাইল, AI ফাইল বা EPS যেটাকে বলে না, EPS টা হচ্ছে কমন কমন মধ্যে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় মানে ইলাস্ট্রেটর ক্ষেত্রে আর কি। AI টা মনে হয় বেশি ইউজ করেন আপনি? AI আর EPS মানে EPS দুটাতে কমন, ঠিক আছে, বাট ফটোশপে EPS খুব কম ইউজ করে মানুষ, বা অনেকে জানেই না যে ফটোশপে যে EPS টা আছে এটা মানে খেয়ালই করে না। আপনি যদি বিভিন্ন যে কি বলে আপনার মকআপগুলো নামান বা বিভিন্ন যে ডিজাইন টেমপ্লেটগুলো নামান, দেখবেন EPS ফাইল কিন্তু ওখানে কালার করা আছে আপনার ইলাস্ট্রেটরে, বুঝতে পারছেন? মানে ইলাস্ট্রেটর দিয়ে ও ডিজাইন করছে, ওখানে EPSটা ওখানে সেট করে রাখছে, ইভেন ওটা কেন জানি ওয়ার্কই মানে আপনার ওই ইলাস্ট্রেটরে বেশি ভালো করে, ফটোশপে নিয়ে আসতে ওইরকম ভালো অনেক সময় করেন, অনেক সময় ডিজাইন ভেঙেও যায়। ওয়েল লোগো ট্রান্সপারেন্সিটা কি কোনটা, ওই যে সেকেন্ড যেটাকে টিক মার্ক দিয়েছেন লোগো ট্রান্সপারেন্সি? ট্রান্সপারেন্সি বলতে আমরা ওই যে যদি লোগো PNGটা নিতে চাই সেটা আর কি। লোগো তো PNGতেই হয় ভাই, লোগো হচ্ছে আমি কোনো ব্যাকগ্রাউন্ডের উপর দিলে সেটা সেটা তো কোনো কোথাও ব্যবহার করতে পারবে কেন? ব্যাকগ্রাউন্ডে ওরা লোগো আছে ওইটাই ভাই, ট্রান্সপারেন্ট হইলে ওটা লিখে দিতে হয় মানে টিক দিয়ে দিতে হয়, আর যদি আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর দেন তাহলে দিকে দর দরকার নাই, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হয় না, ও চাইলে আমি দিয়ে দিব যার কারণে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা দিয়ে সাবমিট অফার, অফার দিয়ে দিলাম, ওকে। আর তারপরে এখানে আরেকটা আছে, হ্যালো আওয়ার কোম্পানি www.monty.com, এর সাইটেই ঘুরে আসি আমরা। আচ্ছা ভাই লোগো ডিজাইন করে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করেন কিভাবে? আচ্ছা লোকাল ক্লায়েন্টকে আগে আমি একটা প্রশ্ন করতে শুরু করি, আমরা কি করি প্রথমে তাকে জেপিজি ফাইল দেই, জেপিজি ফাইল দেন কি মকআপ ফাইল, মকআপ না, আমি আমি যেটা করি ওকে অনেকগুলো ফাইল দেই,
লো রেজলিউশনে দেই। যখন লো রেজলিউশনে দেই আমি, তো লো রেজলিউশনে দিলে হয় কি মানে ওকে যে হাই রেজলিউশনে দেয় বাঙালি অবস্থা চালাক, তো দেখা যাচ্ছে যে ওটা সে মেরে দিল থামালা। তো জি ভাই এটা মিস থাকে, হ্যাঁ প্রয়োজনে ওয়াটার মার্ক দিয়ে দিব একটু, কোনো সমস্যা নেই, এটা জাস্ট ওয়াটার মার্ক, ফাইনালটা আপনাকে আরও সুন্দর করে দেওয়া হবে, এই জিনিসটা তাকে বোঝানো। আর যদি ট্রাস্টেড কেউ হয় বা পরিচিত কেউ হয় তাহলে তো কোনো ঝামেলাই নাই। আর যদি এরকম হয় যে ডিল আগেই কনফার্ম করে নিছি যে আমি টাকা এত টাকা নিব, তোমাকে আগে টাকা পে করতে হবে দেন তুমি ডিজাইন পাবা, এটাও পসিবল, মাঝে মাঝে আমরা এটাও করি। সো ধরেন আপনি কাজের আগে হাফ নিলেন আর বাকিটা কাজের পরে, আমি ডেফিনেট আমি এটা তো প্রফেশনালি আমি ডেফিনেটলি এটা হাফ নেই, যে কোনো কাজেরই হাফ নেই, আগে হাফ নিয়ে নেই দেন বাকিটা হলো ফুল। এই যে ভাই আমার মাত্র পেমেন্ট কনফার্ম করছে, যে লোগো করলাম ভাই কনফার্ম করলো পেমেন্ট, না না সেটা ঠিক আছে 200 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো আমাদের কি খুশি করলেন না, সেটা কি হলো ভাই? আমি আপনাদের টাকাটা পাঠাবো, ওই যে উনি যে পাঠাবে ওই কারণে আমি ওই আশায় ছিলাম, এখন পর্যন্ত পাঠায় নাই, একটু আগে পাঠাইছে তাই আমি আপনাকে এখনই পাঠাই দিতেছি, আমার পেমেন্ট এখনো। না না আরে ওনার কথা বলে নাই, না না ওনার ওইটার কথা বলে নাই, আমি আমি বলতেছি যে এই যে আপনি যে এক্সট্রা পাচ্ছেন টিপস দিচ্ছে আপনাকে বায়ার, তা আমাদেরকে কি কি দিচ্ছেন? আমাদের তো কোনো ট্রিট দিলেন না, 200 টাকা দিছে, 200 টাকা, 200 টাকা দিছে। আরে ভাই কাজ পাইছেন এটাই তো বিশাল কিছু ছিল, দেন আবার কি হয়েছে টিপস পাইছেন তা বাংলাদেশি ক্লায়েন্ট থেকে, ভাবা যায় এটা? হ্যাঁ বলেন ভাইয়া আমি মাইক্রো ওয়ার্কারে কাজ করছি 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওই সাব দিয়াও করে নাই, রিভিউ করে নাই, ইভেন পেমেন্টও করে নাই। পরিচিত আমার ভাইয়া, উনি আমার পরিচিত, মাইক্রো ওয়ার্কার থেকে টাকা আশা করে মঞ্জুর ভাই আসেন আসেন কম না আসেন 8 সেন্টের জন্য টাকা দিচ্ছেন না, এটা কোনো কথা? আমি 7 দিন ওয়েট করব, দেন রিপোর্ট করে দিব ভাই। আমি তাহলে এখন পাঠিয়ে দেই নাকি আপনার বিকাশে? আরে ভাই আমি ওই টাকার কথা বলি নাই, আমি বলতেছি যে এটা ট্রিট দিলে আমরা না করব না আর কি, কারণ আমাদের ট্রিট খাইতে কখনোই খারাপ লাগে না। তাহলে রনি ভাই বুঝতেছে না কথা, মনে বুঝতেছে না, এটা চাওয়া লাগবে না বেটা, আমি ভাই সময় হলে এমনিতেই দিব। সেই দিচ্ছেন না, সময় হলে কেমনে দিবেন আমি বুঝতেছি না। তো মঞ্জুর ভাই আপনি বুঝতেছেন, আমি কিন্তু বুঝতেছি না। জি ভাই আরে বুঝেন না, ওনার মনে বিয়ের ভুল ফুটছে। আচ্ছা আচ্ছা কার ভাই? আপনি ঘুমে থাকেন, আপনার কোনো হিসাব থাকে না? আসলে আমি কিছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাইতেছে মডার্ন লোগো। ফটোশপের কোনো কিছু নাই, ফটোশপের কোনো রিকোয়েস্ট ওইটাতে যদি একটু রিকোয়েস্ট পাঠাইতেন বা সেন্ড অফার করতেন। ইজ এ সলিউশন টু সি হ্যাপেনিং সাপোর্ট, আই নিড সার্ভার লাইক দিস, I need logo for my business. Some logo design inspiration post. Weekly I'm looking for logo. ওই এরকম হইতে পারে, বায়ারের আপনার বাজেট হচ্ছে ধরেন $100, বাট আমি তার অফার করলাম $150। বিশেষ করে ফাইবারে আপনার কাজ পাওয়ার চান্স খুবই কম, যেটা সত্যি কথা। হয় হয় এগুলি ওইরকম কিছু না, আমারই কিছু না। না না চান্স খুবই কম, আপনি ডাবল আপনি ডাবল চাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার ওই কোয়ালিটি থাকতে হবে রনি ভাই। আপনি যে ডাবল চাচ্ছেন রনি ভাই, আমি বলি জি ভাই। হ্যাঁ ভাই এখানে শুভ ভাই তো এখন মানে ওই লেভেলে যায় নাই, মানে তার প্রোফাইল যায় নাই, সে ডিজাইন যত ভালোই পারুক যত কিছুই পারুক, এখন সে কিন্তু এখানে মানে অনলাইন মার্কেটে যখন আসতেছে তখন কিন্তু সে জিরো। আমি যখন প্রথমেই এত ডলার করবো মানে যা অফার তার চাইতে বেশি দিব, আমার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম, বিশেষ করে ফাইবারে। মানে ফাইবারের ক্লায়েন্টগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে আপওয়ার্কের তুলনায় মানে ওই রকম যে এলিট ভাব নাই এদের মধ্যে। হ্যাঁ ভাইয়া ফাইবারের কয়েকটা রিভিউ দেখতেছি, খুবই বাজে বাজে রিভিউ দিতেছে ফাইবার গ্রুপে, তো এগুলি যে ক্যান করে বাইরে রাখছি না। শুভ ভাই দেওয়া যাবে কখন? যখন আপনার মোটামুটি লেভেল 1 লেভেল 2 তে চলে গেছেন, প্রফেশনাল হয়ে যাব তখন আপনি দিতে পারেন এবং তখন আপনাকে কনসিডার করবে। শুধু তাই না, আমি আরেকটা জিনিস দেখাবো প্রয়োজন আপনাদের, এখানে ফাইবার প্রো নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি লোগো ডিজাইনের মানে অ্যামাউন্ট দেখেন তাহলে আপনারা নিজেরাই ক্রাশ খায় বসে থাকবেন আর কি। দাঁড়ান দেখাই, ভাল লাগবে ফাইবার দিয়ে এত খারাপ মার্কেট প্লেস চাও না।
ফাইবারে আবার টপ টপ সেলার হয়ে গেলে তখন আবার এইগুলি কিছু না। ভাই হাঁটু বেড়ে বসে রয়েছে এই লোকটার ছবি দিয়ে কে কি ইমেজ বানাইছে বুঝলেন? ওইটা আমারই স্টুডেন্ট। ভাই ওই তো যে হাঁটু বেড়ে বসে ওটা আপনার স্টুডেন্ট? আমরা একটু দেখতে চাই ভাই, আমাদের সাবমিট করছে না ওদের তো মানে ইয়াগুলো অ্যাসাইনমেন্টগুলো আমাদেরকে দেখান। নামাজ পড়বো, ওকে। আচ্ছা আমরা সাবিলের নোট দেখতে চাই ভাই। ভাই কিছু দেখতে পাচ্ছেন? সে কিন্তু 29টা কিন্তু মানে কমপ্লিট করছে কাজ। 300 USD, 509, 1000 এর উপরেও আছে। দাঁড়ান, এই যে আরো কম ভাই, ওরা তো প্রো ভেরিফাইড। হ্যাঁ প্রো ভেরিফাইড, মানে আপনারা ভাই হ্যাঁ আপনারা তো ভেরিফাইড হলো কিভাবে? সেটাও করা যায় সরাসরি ফাইবার প্রো, এখান থেকে আমি ফাইবার প্রো দিতে পারি এখানে। ভাই প্রো ভেরিফাইড কেমনে হয় ভাই? আমি প্রসেস জানি মোটামুটি, পরীক্ষা টরীক্ষা তো লাগেনি। জি ওদের ওই অনেকগুলো কাজ দেয়, মানে ওরা আবার আমাদের কাজগুলো কাজ করতে দেয়। তাহলে তাকে এটা দিয়ে দিবে। দরকার আছে মানে ওই মাসে একটা করে হইলে তো আর হয়ে যাবে, মাসে একটা করলে তো না। এই যে 1500 তো মিনিমাম দেখা যাচ্ছে, এর নিচে তো দেখা যাচ্ছে না। 300 ডলারের লোগোটা বানাবে নাকি যে হচ্ছে $2900 দিয়ে দিছে তাকে দিয়ে বানাবে, মানে এটা ডিসাইড করে কিভাবে একটা বায়ার? বায়ার কাজের কোয়ালিটি দেখে এবং তার বাজেটও দেখে, সব দেখেই সে সিলেক্ট করে। $100 মিলিয়ন একটা ব্র্যান্ড যদি নিজের লোগো, সে তো অ্যাট লিস্ট $700 বা $500 দিয়ে কোনো কিছু বানাবে না। ওরা চায় ওইরকম লেভেলের কোনো ডিজাইনার দিয়েই করে নিতে আর কি। এই যে তার বাজেট যত, এই এটা তো সিম্পল একটা লোগো। জি সিম্পল লোগোর দামই পৃথিবীতে সবচেয়ে বেশি। আপনাকে কি বললাম নাইকির লোগোর দাম কত? কয়েক মিলিয়ন ছিল না? এই যে লোগো বানানো শিখবো, নিজের প্ল্যান নিজে। এই এই যে লোগোটা বানাইছে ও কিভাবে, ও কিন্তু সুন্দর করে দেখাই দিছে। এটা প্যাটার্ন বুঝছেন ভাই, এটা তো হাতে করা তাই না? জি ওরা যারা বড় বড় ডিজাইনার তারা আগে হাতে করে নেয়, দেন কনসেপ্টটা ক্লিয়ার করতে, দেন ওটা ইলাস্ট্রেটর নিয়ে যায়, নিয়ে যায় তারপরে ওটাকে সাইজ করে। ওনাদের ওই টাচ প্যাড আছে ভাই, এগুলো কি গোল্ডেন রেশিও দিয়ে করা ভাই? আসলে গোল্ডেন রেশিওটা কি? গোল্ডেন রেশিও দিয়ে করা? হ্যাঁ ভাই গোল্ডেন রেশিও নিয়ে একটা লোগো বানায় দেখেন ভাই। লোগো ক্লাসে তো এখনো যাইই না, গোল্ডেন রেশিও খুব বাজার ব্যাপার ভাই। মানে বড় লেভেলের ইয়া লোগো ডিজাইনার হতে গেলে আমার আর্টটা ঠিক করতে হবে না? আয়া আমি আপনার অ্যাকাউন্টে বিকাশে ইয়ে দিছি, সেন্ড মানি দিছি, একটু চেক করবেন। হ্যাঁ আসছে ভাইয়া। এর প্রিমিয়াম কত? কিসের প্রিমিয়াম? এই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এর লোগো ডিজাইনের। আচ্ছা তো প্রিমিয়াম প্রিমিয়াম তো কম আছে। বাপ রে 3950 মাত্র মাত্র। সে কি দিবে? 5 ডিজাইন কনসেপ্ট, 6 ডিভিশন কালার, দ্যাট উইল বি এম ডব্লিউ ভেক্টর ফাইল এন্ড ফ্রি মকআপ। ভাই আমাদের কাছে $1000 ছয়টা রিভিশন দিতেছে। 5 ডিজাইন ফাতালে ভাই। জি ভাই
মনে হচ্ছে কি আপনার ওই মাইক্রো ওয়ার্কার ছাড়া আমাদের সার্টিফিকেট আপনার কোনো গতি ছিল না প্রথম থেকে কত টাকা করে কাজ করছেন মানে আমাদের আরো কম করে দিছেন তাহলে আমরা আরো কমাবো না আমি তো এখানে কাজই করি না যাই হোক প্রতিদিন আসবো বাইরে পাঠানো দেখাই দিলাম প্রত্যেক দিন মানে সবার দশটা কোনো এক্সকিউজ চলবে না যদি দশটার কম যদি কেউ করে তাকে ক্লাস করতে দিব না ওই দিন দেখার পর তারপরে ভুল কোথায় ছিল বাকি কাজ এর মধ্যে কাজ পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া একটা কথা আছে যদি 10টা রিকোয়েস্ট না পারি দিতে না পারি ভাইয়া যেমন আমার এক দিন ওখানে আগে একটা শো করলো এখন নাই ভাই রাত 3টা পর্যন্ত টাইম আছে আর 10টা যে আমি ফটোশপ পাবো এরকম তো ভাই কোনো কথা নাই অভাব নাও তো পাইতে পারি ভাই অভাব নাই অভাব নাই 10টার বেশি বহুত 10টা বেশি পাওয়া যাবে তাইলে তো ওকে ভাই তাইলে তো আমরা করবই মঞ্জুর ভাই আপনারা কি বলতে পারেন আমি একটা জিনিস বুঝতেছি না এসএসডি লাগানোর পর এই যে আইটা এলের মতো হয়ে যায় কেন কোন আইটা এই যে বেসিক এটা কার বেসিক আছে না 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 এর প্রিমিয়াম আছে প্রিমিয়াম তো নাই এটা এটা ইয়ার জন্য না তো এসএসডি জন্য না এটা ওদের ওয়েব ইয়া চেঞ্জ করছে জি না জি না জি না জি না আমি বলি আমার ফ্রেন্ড ও যখন লাগাইলো মানে প্রথম আমার আগে এসএসডি লাগাইছে ও 1 টিবি একটা লাগাইছে লাগানোর পর ওর দেখি এই সেম প্রবলেম ছিল তা আমার তখন ঠিক ভাই একটু জুম করা যায় আমরা তখন সিম মানে একদম ঠিক ছিল বাট আমি এখন দেখতেছি ভাই এটা হচ্ছে আপনার যে ক্যালিব্রেশন থেকে ঠিক করা যাবে কোন জায়গা থেকে ক্যালিব্রেশন থেকে কালার ক্যালিব্রেশন সেটিং এ দিকে এখান থেকে এটা আপনার কালার সেটিং এ দিকে আপনার পিসি সেটিং এ দিকে পিসি সেটিং থেকে ভাই পিসি সেটিং তো এটা তো আগে প্রবলেম ছিল আগে তো প্রবলেম ছিল মানে নেট চলে গেছিল নেট চলে গেছিল ভাই এটা এটা কোনো প্রবলেম না ভাই এটা হলো ওদের ওয়েবসাইট থেকে করছে না না দা বড় ভাই ভাই আপনি উইন্ডোজে ক্লিক করে ক্যালিব্রেট লেখেন ওখানে লেখা আসবে ক্যালিব্রেট ডিসপ্লে কালার আচ্ছা ঠিক করতেছে এটা কিন্তু এখানে কথা হচ্ছে এখন কিন্তু বড় করলে প্রিমিয়াম দেখা যাচ্ছে বাট আমি যে মানে যেটা জি ভাই ওটা হচ্ছে আপনার যে ডিসপ্লে রেজুলেশনের সমস্যা আছে এসডি লাগানোর পরে কি এটা হয় ভাই এটা যে কোনো কারণে হতে পারে তাহলে ওরও লাগানোর পর যে অবস্থা হয়েছে আমারও সেম হয়েছে হতে পারে এরকম সমস্যা আমার এরকম হয়েছিল আমি ঠিক করে নিছি আচ্ছা কি লিখবো ক্যালিব্রেট লেখেন ওই যে ক্যালিব্রেট ডিসপ্লে এখন কি করব এখন এটা আপনি নেক্সট দেন নেক্সট এটা যেতে থাকেন এটা শেষ করলে তারপরে লেখার অপশন আসবে আচ্ছা এত নেক্সট এটা আর কি কালার ঠিক করা এই যে এখন আর আসছে হচ্ছে আপনার ই আসবে আর লেখার এটা ক্লিয়ার আপনি দেখেন আপনার চোখে যেটা ভালো লাগবে সেটা মানে যেটা আপনার কাছে ক্লিয়ার মনে হবে সেটা চুজ করবেন নেক্সট দিয়ে এই দুটার মধ্যে যেটা মানে এরকম অনেকগুলো অপশন দেবে যেটা আপনার কাছে ক্লিয়ার মনে হবে সেটা চুজ করতে হবে
ক্লিয়ার কোনটা লাগতেছে ভাই? আমাদের এখানে তো হালকা ঘোলা আসতে পারে, আপনি ভালো করে দেখেন। আমার কেন যেন হচ্ছে বাম পাশেটা একটু বেশি ডিপ আর ডান পাশটা লাইট, তাহলে এটাই না ভালো না? হ্যাঁ এটাই মনে হয় ভালো। হ্যাঁ নেক্সট তো আরো আছে দেখেন। আচ্ছা আচ্ছা, পিসিতে কর্টানাকে অফ করা যায় কিভাবে? অনেক ভাবে করা যায় ভাই, রেজিস্ট্রি থেকে অফ করে আসতে পারেন, আপনার সেটিং এ থেকেও একটা অপশন আছে, নিচে থেকেই করা যায় ভাই। আপনি আইটা বেশি করে খেয়াল করেন তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে। আইটাই শুধু প্রবলেম হচ্ছে আর কিছু প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আইটা ভালো করে দেখে নেন কোনটাই ভালো হয়। প্রবলেম সলভ হয় নাই, কিছু করার নেই। আচ্ছা শুভ ভাই, ভাই অন্য সব জায়গায় কি ঠিক আছে? মানে ওয়েবে আসলেই প্রবলেম হচ্ছে ভাই, আপনি ক্রোমটা কেটে আর একবার ঢোকার চেষ্টা করে দেখেন। ফোন ক্রোম কাট প্রবলেম সলভ হয় নাই তাও হয় নাই না? আচ্ছা না হলে কিছু করার নেই। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো কিরে ভাই, সবাই চুপ কেন ভাই? গ্রামারলিটা একটু যদি দেখাই দিতেন।
ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিই একটু। হ্যাঁ শিওর। গ্রামারলি এক্সটেনশনে কি অ্যাড করছেন? হ্যাঁ হ্যাঁ করা হয়েছে। ফাতেলে ভাই তিনটা কাজ পেয়েছি, বাট তিনটা কাজের মধ্যে মানে কাজটা কি করতে হবে বুঝতেছি না। যেমন আমি একটু ইয়াটা শেয়ার করলে বেটার। আচ্ছা এখানে ডেজার্টস আমি স্টপ করে দিই তাহলে। কোন কাজটা নিব মানে বুঝতেছি না। ওকে মঞ্জুর ভাই আপনি শেয়ার দেন, আমি স্টপ করে দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে আসতেছে আসছে দেখেন না। মেক এ সিম্পল রিয়েলিস্টিক কুবিটি ডিটু ফটো ওরা তো মানে আমি তো ভিতর ঢুকে দেখতে পারতেছি না যে কোন কাজটা কি এন্ড কি টাইপের ডেজার্ট প্লেট দিবে। সেটা সমস্যা যে টাইপের দেখ আমরা পারবো, এটা সমস্যা না। অ্যাপ্লাই করব? হ্যাঁ। আর এটা ভাই আই হ্যাভ 5-6 ফটোস দ্যাট নিড টু হ্যাভ প্লেসমেন্ট মেকার্স অন দেম, দে আর লেয়ার সেম ফটো ফর লেজার কাটিং, আই নিড এ প্লাস সিম্বল বাট টপ ফটো বাই দিস নিডস টু বি ইন দ্য ভেরি এক্সাক্ট স্পট অন ইস লেয়ার, the photos must stay in the original size and not modified. মিসেবলস কি বলছে কি এখানে মার্কারস বলছে আবার ফুটন করতে সিম্বল গুলো মানে ওর সিম্বল গুলো সব ঠিকঠাক মানে ওই যে আমরা যে চেঞ্জ করতেছি কিন্তু ওই সাইজ সাইজ কোনো কিছু মানে অরিজিনাল যে রেশিও সেটা ঠিক থাকবে বাট ওটা ঠিক রেখে আমাদের ওইগুলো চেঞ্জ করতে হবে আর কি। সেটা আমরা করতে পারবো তো? তাহলে ভাই অফার করবো ভাই, গ্রাফিক্সের কাজের জন্য ঝামেলা হবে না ইনশাল্লাহ। এটা এটাও সেম ভাই সিমিলার, এটাও তো বলতে ভাই এগুলা কি ভাই আমি তো এখন পর্যন্ত বুঝলাম না রিটাচিং এর মধ্যে। হ্যাঁ তবে আপনার উচিত হবে কি যেগুলো ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপের এগুলো রিটাচিং এর? হ্যাঁ আমি ওগুলাই খুঁজতেছি বাট ওগুলো তো পাচ্ছি না। এটাকে কি বলছে? হ্যাঁ এটা তো মেইনলি বলছে মানে ডেজার্টটাকে মানে এক প্লেট থেকে আরেক প্লেটে ট্রান্সফার করা। হুম হুম এটা আমাদের এই কাজের মধ্যেই পড়ে। ওখানে কোন একটা মানে সিম্বল লাগবে আমাদের মানে লেফট টপে, আমাদের এই পিকচার দেয় না, এই পিকচার দেয় তো এই ক্ষেত্রে পিকচার দেখলে আমাদের ভালো হইতো আর বোঝা। হ্যাঁ এটাই ভাই, যদি পিকচারটা দিত তাহলে আমি বুঝতাম যে কোন কাজটা আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে কিনা নাই বা না দেয়। অনেক অনেক বায়ার দিয়ে দেয় পিকচার দিয়ে দেয় মানে এই বায়ার মনে এই বায়ারগুলো মানে নতুন হতে পারে এজন্য আমাদের ইয়া করছে। এটা তো আপনি $5 দিয়ে করেন যা হয় কপালে কিছু সমস্যা নেই। উপরেরটা উপরেরটা ভাই এই নিচেরটা $5 নিচেরটা $5 হ্যাঁ করেন। ওকে 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 শিওর ভাই। আর উপরেরটা উপরেরটাও করবো উপরেরটা আট করতে পারেন। ওকে ওকে শিওর ভাই। ওকে ভাই তাহলে আমি স্টপ শেয়ারিং করবো। এই এইটা কি ভাই আমি বুঝলাম না এখনো। ওটা মানে এটা উনি কি দেখাইলো বায়ারে রিকোয়েস্ট $8 বায়ারে রিকোয়েস্ট পাঠাবে তাই? হ্যাঁ বায়ারে রিকোয়েস্ট পাঠাবে তো তাই বায়ার ওনাকে রিকোয়েস্ট পাঠাইছে? আরে না ভাই বায়ার জব পোস্ট করছে সেটা তে আমরা বিট করব আপওয়ার্কে বিট করতে হয় না। কি বিট করছে এখানে? হ্যাঁ এখানে সে জবটা পোস্ট করছে সেটা আমরা এখানে দেখতেছি। আচ্ছা আবার একটু গড়ি ভাই ভাই ওইটা কই থেকে করে আমাদের একটু দেখাই দেন। এই যে মোর ভাই ভাইয়া একটা কোশ্চেন ছিল মোরে এসে বায়ার রিকোয়েস্ট ভাই আমরা এই স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি না। ও আচ্ছা কি কোশ্চেন মেধা ভাই? এই যে বায়ার রিকোয়েস্টটা আমি বুঝলাম না, এটা কি পার্সোনালি এসে ইনবক্সে রিকোয়েস্ট করে? আচ্ছা আমি এবার ভালো করে বোঝাচ্ছি, এটা তো ওই যে মোড় থেকে যায় আপনি। আচ্ছা মোড় থেকে যায় ওটা তো বুঝছি, কিন্তু মূল থিমটা হলো কি মানে মূল থিমটা কি বায়ার রিকোয়েস্ট? মানে বায়ার রিকোয়েস্ট বলতে এখানে মানে বায়ার আমাদের রিকোয়েস্ট করতেছে না, আমরা বায়ার মানে বায়ার একটা কাজের জন্য বলছে
যে এই কাজটা মানে আমি করে নেব প্রজেক্ট, সে জব পোস্ট করছে এক কথায়, সে জব পোস্ট করছে, বাট আমরা কি করব যে এই কাজটা আমরা পারবো, আমরা কীভাবে করবো সেই জিনিসটা তাকে বুঝাই দেবো। তো বুঝাই দেওয়ার জন্য যে একটা প্রপোজাল দেব, ডিরেক্ট সে আমাকে কাজ দেবে না, আমি একটা প্রপোজাল দেবো যে কোনো কাজে আমরা যে কী দেখি অফিসিয়াল যে কাজগুলো হয়, যে মানে একটা প্রথমে টেন্ডার ছাড়ে, সেই টেন্ডারে সবাই বিট করে যে বিভিন্ন জন বলে যে আমি এইভাবে এত রেটে করে দেবো বা এইভাবে করে দেবো, বলে এখান থেকে কিন্তু ওই যে গভর্নমেন্ট বা ওই মানে প্রতিষ্ঠান যে কোনো একজনকে সিলেক্ট করে। তো এখানে বায়ারের কাজটাও সেম, তো এখানে আমরা এই যে বায়ার রিকোয়েস্টে যদি আসি মোড় থেকে আসলে আমাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে আমাদেরকে দেখাবে কী কী মানে আমার যে গিগ সে গিগের উপর ডিপেন্ড করে আমাকে কাজ দেখাবে। আচ্ছা এই যে ওইটা আমার কাছেও আসছে, যেটা কিছুক্ষণ আগে যে ভাইয়ের কাছে গেছিলো এটা আমার কাছে এখন আসছে। এটাকে লেখা হবে, লেখা উচিত হবে আই এম রিয়েলি এক্সাইটেড টু ডু দিস ওয়ার্ক। অবশ্যই ওকে, আগ্রহ দেখাইতে হবে না? ও আচ্ছা ভাইয়া আমি এখন বুঝতে পারছি, আমি ভাবছি অন্যরকম, তো ফ্রিল্যান্সারের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আরে আমি কি পিছায় পড়লাম নাকি, কি অবস্থা? বুঝছি ভাইয়া, আপওয়ার্কের সিস্টেম থেকে কি কিন্তু একটু আলাদা। হ্যাঁ আপওয়ার্কে টাকা লাগে, এখানে টাকা লাগে না। জি ভাইয়া, আর ওইখানে ভাইয়া হইতাছে একটু খুঁজে খুঁজে করতে হয়, এখানে একবারই আসে। ওখানে খুঁজে খুঁজে বলতে ওখানে তো তেমন খোঁজা লাগে না, তো ওখানেই তো আসে। তাও আসে ভাইয়া, কিন্তু কি জানি একটা ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হইতেছে খুঁজতে হয়, তবে একই প্রায়। হ্যাঁ ওখানে ফিল্টারিং করা যায়, খুব সুন্দর করে ফিল্টারিং করা যায় আপওয়ার্কে, যে আমি কী টাইপের নেব এখানেও নেওয়া যায়, এখানে ফিল্টারিং করা যায়। এই যে লোগো ডিজাইন খেলে দেখতে যাচ্ছি, আমি টি শার্ট মার্চেন্ডাইজিং দেখতে যাচ্ছি, টি শার্টে নাই এখন, আমি লোগো ডিজাইন দিব, লোগো ডিজাইনের ক্ষেত্রে এই যে আসতেছে, এই যে লোগো লোগো, মানে আমি কোন ক্রাইটেরিয়া আমি ফলো করবো এখানে থেকে যেটা সিলেক্ট সিলেক্ট করতে পারি। বুঝতে পারছি, আপনারা এখানে করতে পারেন আপাতত ওই যে ফটোশপ এডিটিং, আপনাদের গিগ মূলত ফটোশপ এডিটিংয়ের উপরেই আছে। সো এই যে ওরে বাবা $1216 কী কাজ, দেখি একটু বিট করে আসি। কোভিড এটা লেখা উচিত তো, আই ক্যান গ্যারান্টি অ্যাবাউট ইওর স্যাটিসফ্যাকশন। আচ্ছা ভাইয়া, আমার আমি তো পরে জয়েন করছি, তাহলে তো আমার অ্যাটেন্ডেন্সের মানে প্রথম দিকে কার অ্যাটেন্ডেন্স গুলো তো নাই, তো ল্যাপটপ পাওয়ার চান্সেস কি কম? অবশ্যই কখন কম হবে, যদি আর্নিং এ মানে সবাই সমান সমান সেক্ষেত্রে কম হবে, বাট আর্নিং এ যদি মানে তুমি আগে থেকে বেশি থাকো তাহলে তুমি পাবা। বা দেখা যাচ্ছে তুমি তো $300 আর্ন করছো, আরও দুইজন $300 আর্ন করছে, তাহলে অবশ্যই দেখা হবে যে আর মানে কার ক্লাসে প্রেজেন্ট কতদিন ছিল, বা তার মানে ওই যে এক্সাম তো নেওয়া হবে একটা, এক্সামে তার ফলাফল কেমন ছিল এগুলো দেখা হবে। বোঝা গেছে? ও না ঠিক আছে, আমার নেট ছেড়ে দিয়েছিল। মেধা কোন পর্যন্ত শুনছো ভাই? আমি শুনছি হইতেছে যে ওই তো আপনার ল্যাপটপ দেওয়ার কথা, ওই যে $300। আচ্ছা পর্যন্ত দেখা যাচ্ছে তিনজনে $300 আর্ন করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে তখন মেইন দেখা হবে যে মানে
কার প্রেজেন্ট বেশি ছিল, অথবা এই যে আমাদের একটা এক্সাম নেওয়া হবে, এই এক্সামে মানে কে ফার্স্ট বা সেকেন্ড ছিল, মানে এগুলো কিন্তু কাউন্ট করা হবে, কার মার্কস কত ছিল। সো আমি এক্সাম কিন্তু খুব দ্রুতই নিব আপনাদের, হয়তো দু এক ক্লাস পরে নিতে পারি। এই এক্সাম কিসের উপরে নিবে এতদিন যা করছেন? কিন্তু ভাইয়া এর আগের ক্লাসগুলো ওগুলো তো করি না, এত তাড়াতাড়ি যদি এক্সাম নেন। কিছু তো করার নাই আপু, ভাই আমি তো প্রথম দিন আসলাম, আপনি দুদিন পরে এক্সাম নিবেন তাহলে তো হবে না, তাহলে তো তার জন্য আরো ওয়েট করতে হবে আমাকে, তাই না? জি ভাইয়া। তাহলে ভাই আপনি সবগুলো কবে পাবলিশ করবেন? সব কি দেখা হয়ে গেছে যে করা দিছি? না, আপনি গিগের জন্য গিগ তৈরি করতে করতে আসলে সময় পাইনি। আচ্ছা, আমি নিজেও সময় পাচ্ছি না, করে দেবো সময় মতো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? ভালো লাগতেছে না কেন ভাই, মাথা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমার ওই গ্রামার লেটটা ঠিক করে নিই। হুম, শিওর। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? শো ভাই কি ঠিক হলো? প্রশ্ন বোধকটাও দিয়ে দেখেন, আর না হলে ওই লাল বৃত্তটাতে ক্লিক করে দেখেন একবার যদি সম্ভব হয়। আসছে তো। হ্যালো, এম ইউ দেয়ার? সেন্টেন্স ঠিক আছে? আর ইউ দেয়ার? সেটাই তো, এম ইউ দেয়ার কারেক্ট বলতেছে ভাই। গ্রামারলির মাথা খারাপ, গ্রামারলির একটু ভালো করে জানিয়ে দেন। এটা যদি হয় প্রিমিয়াম অ্যাকাউন্টের অবস্থা। গ্রামারলির ওখানে ক্লিক করেন দেখি। মেধাপু কিছু বলেন, কি সমস্যা এটা?
মানে আর করেন দেখি আমারও তাই আসতেছে, আমি এটাই দেখলাম। ভাই ও বুঝাইতে যাচ্ছে আমায় ট্রাই করে গাঁজা খাবেন না। তাহলে মনে হয় এমটাতে কোনো সমস্যা আছে, এইটাতে তো খুব সুন্দরভাবে সাজেস্ট করলো। ওয়েন ওয়ার ইউ ফ্রি? এখানে আমারও তো তাই নিচ্ছে, সেম অবস্থায়। রামালিতে বাঘ আছে, ধরাই দেন ভাই। বাঘ নেবে, ভালো লোক আছে, ধরাই দেওয়া লাগবে। শিব ভাই, জি জি ভাই, তাড়াতাড়ি ধরাই দেন ভাই। একে তো হচ্ছে চুরি করে প্রিমিয়াম অ্যাকাউন্ট চালাইতেছি, ধরাই দিলে আমার নামে মামলা করবে। না না, প্রিমিয়াম না, ফ্রিতেও হয়, আমার ফ্রিতে তো তাই দেখাচ্ছে। এই যে আমার ফ্রিতে তো তাই বলে, আমার তো ফ্রি। এই যে ভাইয়া, ডেলিভারি দিব কতদিনের মধ্যে ওই ডেজার্টেরটা? দুই দিন। দুই দিন? ওকে ভাইয়া। আচ্ছা ফাতে আলি ভাই, ডিভিশন কত কত দিব? আনলিমিটেড দিয়ে দেন ডিভিশন। ডিভিশন আমরা আনলিমিটেড দেব। আর ইমেজ কি দিব, সোর্স ফাইল সহ দিব? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে আমার সোর্স ফাইল কি করব, দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হাই কমার্শিয়াল ইউজ? টাইমিং উঠতেছে। হ্যাঁ, সে 10 সেকেন্ড পরে অটো রিফ্রেশ নিবে পেজটা না? হ্যাঁ দেখেন, এই চলে আসছে। এখন তো আপনি এই পেজে আছেন, এই জন্য রিফ্রেশ নিচ্ছে। আপনি যদি অন্য ট্যাবে থাকেন, শুধু ফাইবারের জন্য এটা নিবে। সেটাই তো, ধরেন আপনি এখন ওই যে গুগল ট্রান্সলেটে কাজ করতেছেন না, তখন কি এই ফাইবারের ট্যাবটাকে অটোমেটিক রিস্টার্ট নিবে? হ্যাঁ, এটা অত ওটা হতেই থাকবে। বাট এত কম দিব না, রোবট ধরবে আমাদেরকে, এত কম দিব না, অ্যাট লিস্ট 30 সেকেন্ড। থ্যাংক ইউ নিচে কি নিজের নাম দিব? থ্যাংক ইউ না, তাহলে কি দিব? বেস্ট ট্রিগারস, বেস্ট অথবা ওয়ার্ম, এরকম লিখব ভাই। ওই যে ওইটার নাম কি প্লাগইনটার, কাইন্ডলি একটু লিংকটা দিয়ে দেন চ্যাট বক্সে। এই যে ভাই, সে যদি গরমের দেশে থাকে। গরমের দেশে সমস্যা নাই, তাহলে ওয়ার্ম দিব ভাই। তাহলে ছেলে ভাই, আজকে কি আর কিছু দেখাবেন? না, আজকে আর কিছু দেখাবো না। আচ্ছা, তাহলে লিভ দিব এখন? দাঁড়ান একটু প্রেজেন্ট দেই ভাই, আমার একটু ওই ইয়াটা দিয়ে দেন, লিঙ্কটা দেন। আমার তাহলে একটু প্রেজেন্টটা দিয়ে দেন, আমি একটু লিভ নিই। আমি একটু লিভ নিবো ভাইয়া। ওকে, আচ্ছা ভাই, আমার একটু ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে, তো নাম দিয়ে দিব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, নিচে কি নিজের নাম দিয়ে দিব? অবশ্যই। কোন নাম দিব ভাইয়া, যে ইউজার নেম নাকি অ্যাকচুয়াল নেমটা? আপনার নাম দিয়ে দেন। আমি কিন্তু অন্য ট্যাবে আছি, এখানে কিন্তু রিফ্রেশ হচ্ছে। হ্যাঁ, ইমেজ অফ অফ ইমেজেস 10টা দিয়ে দিছি। 10টা কেন, কিসের? কয়টা দিব ভাইয়া? ও সাইজে কয়টা? ও চাইছে হলো দুইটা। কোনো চাই নাই তো ভাই, কিছু বলার নেই তো। তা আমাদের কোনো কিছু উল্লেখ করবো না তাহলে, এটাতে 10টা দেব না ভাই। তাহলে তো এখানে তো আমার তো 10টা একটা হয়ে যাচ্ছে। ওকে, সাবমিট দিয়ে দেবো।
আর বা আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট হ্যাঁ ওটা তো এনেবল করে দিতে হবে এনেবল করে দিচ্ছি ওকে সেন্ড করে দিছি আই হোপ মাত্র দুজন ইয়া করছে অফার করছে মানে আমি সহ দুজন আরো করবে টেনশন নাই আর তারপর ব্যাস সেকেন্ড নাম্বারটা দিব ওই যে 6টা পিকের যে লেয়ারের ব্যাপারটা করতে পারেন সমস্যা নাই ক্যান্সেল হয়ে গেলে সমস্যা তো ভাইয়া অ্যাকাউন্টটাই তো একটা ব্যাড ইমপ্যাক্ট পড়া যায় চিন্তা করতে আমরা ততগুলো এখানে পারসন আছে কেউ না কেউ পারবে ইনশাআল্লাহ ওকে তাহলে তার কিছু টোটাল অফার অ্যামাউন্ট এখানে কত দেওয়া যায় ভাই তাহলে আমি अप्लाई করতেছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ যদি পাই ভাইয়া আসো ভাইয়া একটা কথা ছিল ভাই ক্রেডিট কার্ড দিয়ে কি এটা টাকা তোলা যাবে ক্রেডিট কার্ড দিয়ে হ্যাঁ ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ডুয়াল কারেন্সি হলে পারে ডুয়াল কারেন্সি টাইপের হলে হ্যাঁ ডুয়াল কারেন্সি না আমি ওদের সাথে কথা বলছিলাম যে ওরা বলল যে তাহলে মানে যদি কোনো কিছু বাই করতে হয় বাইরে থেকে তাহলে ইয়া করতে হবে ডলার ইনডোস করতে হবে আমরা তো বাই করব না তো নিব তাহলে ওদেরকে ফোন দিতে হবে আমার স্পার এন্ড গো যে ডুয়াল কারেন্সি থাকলে আপনি ট্রান্সফার করতে পারবেন না এটা তো ক্রেডিট কার্ড এটা তো টাকা তো আমরা তুলবো না এর জন্য চিন্তা করতেছি এটা তো হচ্ছে হলো একবারে টাকা খরচ করে মাস শেষে টাকাটা ব্যাক করে দিতে হয় কি রে ভাই আপনাদের এতগুলো গ্যাপ পড়ে গেছে কেমনে কি বলেন ভাইয়া সব সময় ইয়া ছিলাম উপস্থিত 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 আচ্ছা ভাই এখানে অ্যামাউন্ট সেট করুন কত ভাই এখানে যদি অ্যামাউন্ট যদি আমি করে যদি করি ভাই অ্যামাউন্ট বলতে কোনটা মিন করতেছেন মানে টোটাল অফার অ্যামাউন্ট মানে এখানে একটা কাজ দেখলাম $10 ব্যাকগ্রাউন্ড রিমুভের তো এটা আমি করতে যাচ্ছি তো এখানে তো প্রথমে যা যা হলো বললাম তারপর এখানে লেখা আছে টোটাল অফার অ্যামাউন্ট ঠিক আছে $8 অফার করে দেন দাওয়াত যেন মিস না হয় আপু এনামুল ভাই আপনি একখান জিন ভাইয়া যদি হয় তাহলে আপনাদের এখন আসলে ঢাকার বা কোন জায়গায় দই খাইতে ইচ্ছে করে না এগুলো মুখে দিলে মনে হয় এগুলো আসলে দই না ঢাকার দুই তিনটা জায়গা আছে ওদের দইগুলা অনেক ভালো আসলে অনেক ভালো আগে বগুড়াটা খাওয়াবো তারপরে ঢাকাটা খাওয়াবো বগুড়াটা খাইছি ভাই আমি যে বগুড়াটাই খাইছি বগুড়ার টক দই দইও মানে ঢাকার দই থেকে ভালো হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি কি ভাই ওখানে ইভেন দইয়ের যে বানানোর যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে ওখানে ওগুলো অনেক ইজিলি পাওয়া যায় ঢাকায় যেটা আস্তে আস্তে অনেক টাইম লাগা যায় তারপর হলো একটা তো আছে যে মিক্সিং এর একটা ব্যাপার আছে
দুই নম্বরে একটা ব্যাপার আছে না আর আরেকটা বিষয় আছে এজন্য দেখা যায় ঢাকার মধ্যে না আরেকটা বিষয় আছে বিষয়ে বলি জিবে এই যে বগুড়ার দই বিখ্যাত তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার এই যে এগুলো কারণ কি জানেন মানে এই সেম বগুড়ার কারিগরদেরকে যদি আপনি ঢাকাতে নিয়ে আসেন ওরা ওই জিনিস বানাতে পারবে না কারণ জানেন আপনি দেখবেন যতগুলো পেপার মিল এগুলো সবগুলো নদীর তীরে হয় বা কোনো এই টাইপের কোনো জায়গাগুলোতে হয় মুন্সিগঞ্জে যে আলুটা হয় সেটা আর বাংলাদেশে কোথাও হয় না কজ হচ্ছে মুন্সিগঞ্জের ওয়েদার আর হচ্ছে আপনার অ্যাটমোসফিয়ার আলুটার জন্য পারফেক্ট হ্যাঁ ওটাই তো যার কারণে ওই বগুড়াতে ওই দইয়ের জন্য যে টেম্পারেচারটা দরকার শুভ ভাইয়ার কি বাড়ি কি মুন্সিগঞ্জ অবশ্যই জিজ্ঞেস করিনি কোন সময় কোন যে কোন জায়গায় বা কোন কোথায় আচ্ছা কানিজ ফাতেমা আসলে নাই ভাইয়া রোল আমিন ছিল নেট সমস্যার কারণে চলে গেছে আজকে ভাইয়া সব মানে মোটামুটি আমারও নেট একটু আগে দুই তিনবার চলে গেছিল আমি দুই তিনবার ওই আপুটা কি আসে নাই ওই যে যার আব্বু ঠিক ছিল না না আসে নাই উনি মনে হয় দৌড়াদৌড়ি করতেছে খুঁজে নেওয়া গেলে ভালো মনে হয় আমাদের উচিত তার খোঁজ খবর রাখা তার খোঁজ খবর নেওয়া উচিত ছিল কালকে আমার এক ফ্রেন্ডের কাকা তো ভাই বাথরুমে পড়ে যায় মারা গেছে বাথরুমে পড়ে যায় হ্যাঁ উনি অসুস্থ ছিল একটু মানে ডাক্তার দেখে টাকে আসছে আচ্ছা বাথরুমে যা পড়ে গেছিল পরে ওইখানেই মারা গেছে মিশকাত হাসান খান আছে না মিশকাত ভাই নাই পাবেল ভাই কি আর আসে না না সে জব করতেছে ও তানজিদা তনু আছে আছে সে মাইন করবে ভাই আফরোজ আপকে কি জানানো হয়েছিল আমাদের ইয়াটার ব্যাপারে মিট করার ব্যাপারে না জানানো হয়নি জানাবো জি ভাইয়া জানান উনি বাসা যেহেতু কাছে চাইলে আসতে পারে আর ফ্রাইডেতে তো উনি ফ্রি থাকে আর যেহেতু ওনার হাজবেন্ডও আপনার স্টুডেন্ট চাইলে হাজবেন্ড নিয়ে আসলো আচ্ছা একদিন বললাম তো যে আমাদের বিকেলের বেশ এরকম মিট মিট হচ্ছে সকালের বেশ কয়েকজন বললো ভাইয়া আমরা অ্যাড হতে পারি মানে প্রথমে চাচ্ছিল ওরা সবাই অ্যাড হবে আর কি দুই বেশ এক জায়গায় হবে তো বললাম যে দুই বেশ এক জায়গায় হওয়া যায় তারপরে মনে হয় হয় পিঠা হবে বলে আমাদের কোনো প্রবলেম নাই না আমাদের কোনো প্রবলেম নাই আর কমফোর্টেবল ফিল করি ভাই প্রবলেম না হয় ভালো কারণ কেন যে আমরা যেহেতু এই যে বিভিন্ন ধরনের টেক রিলেটেড যে লোকগুলো পার্সনগুলো এদের যত লিঙ্ক আপ ভালো থাকবে তত ভালো কারণ আমি কাজ পারি আপনি কাজ পারেন মানে কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে দেখা যাচ্ছে যে এমন একটা কাজ আপনি পাইছেন এমন সময় যে আপনার দেখা যাচ্ছে খুব ইমার্জেন্সি কোনো কাজ লেগে গেছে আপনি কার থেকে করাই নেবেন বিশ্বস্ত কোনো পার্সন থেকেই তো করাই নিতে হবে কারণ কাউকে কাজ দিলেন সেই কাজ ঠিক মতো আপনাকে উঠাই দিল না তখন ঝামেলায় পড়ে যাবেন ব্যাটারি ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে বায়ারের সাথে তো যার কারণে সবার সাথে সবার সম্পর্কটা এই জন্য আমরা ভালো রাখবো মানে এমনিতেও রাখা উচিত আর এই কারণে হলেও রাখা উচিত অনামিকা দে নাইম নাই না নাইম হোসেন নাই এ তো গতকাল ছিল না আচ্ছা লাস্টে যে আসলো তাসনিম আপু তো না বলে চলে গেছে কেউ চলে গেছে না না আছে 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 ভাইয়া আচ্ছা আচ্ছা নাম লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এই আরেকটা আপু জয়েন করছিল না এটা হচ্ছে কার রেফারেন্সে যেন উনি আসে না ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই ইমরান ইমরান হোসেন রব্বি ভাই মনে হয় হ্যাঁ হোসেন রব্বি ভাই রেফারেন্সে আসছে এই যে এই যে নেগার সুলতানা আপু আপনার ফুল নেম লাগবে রেজিস্ট্রেশন লাগবে তারপরে ইমেইল লাগবে
আর ফেসবুক আইডি লিংক তো এমনিই পাওয়া যাবে, সমস্যা নাই। ফোন নাম্বার লাগবে, এই কয়েকটা আমাকে দিতে হবে। ওকে ভাইয়া, এখন এখন কি আছে না পরে ইনবক্স করবেন? পরে ইনবক্স করে দিবেন। ওকে ভাই, আমারটা দিয়েছিলেন। সবই হয়ে গেছে। ওকে, দেখতে তো ক্লাসটা শেষ হয়ে আসতেছে আপনাদের। না ভাই, এখনো অনেক আছে, দরকার পড়লে আরো বাড়াই করবো। হ্যাঁ ভাই, ক্লাস তো শেষ হয়ে যাইতেছে ভাই, আমাদের ব্যানার, লোগো, বিজনেস কার্ড, এগুলো আমরা কবে শিখবো? এগুলো একদিন করে ধরলেই হয়ে যাবে। কি বলেন ভাই, একদিন? হ্যাঁ ভাই, ইলাস্ট্রেটর এও জানে না ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ইলাস্ট্রেটর কাজ কয়দিন ভাইয়া? ইলাস্ট্রেটর কাজ কয়দিন না, যে লোগো একদিন ধরবো, ব্যানার একদিন ধরবো, ভিজিটিং কার্ড একদিন ধরবো। ভাই একদিনে কতটুকু শিখবো? একদিনে ভাই, কোর্স মডিউলই তো একদিনের। একদিনে ভাই পসিবল হবে? ভাই কি বলেন, একদিনে ভাই কেমনি কি শিখবো? মাথায় দিতে অল্প একটু মাথার মধ্যে ঢুকানোর পরেই তো মাথা হ্যাং হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে ভাই 12 ঘন্টা ক্লাস নিলে ভাই রাজি আছি, আমাকে আর বেঁচে থাকা লাগবে না। জি ভাই, ভাই আমিও একমত, 12 ঘন্টার একটা ক্লাস নেন সেটা। আচ্ছা ভাই, আমি তো রোবট তাই না? আমি আমি আজকে কালকে রাত থেকে এখন পর্যন্ত 3.5 ঘন্টা ঘুমাইছি। বাবা দা, এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আসলে বাসায় ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য ভাই আমি প্রায় এরকম ঘুমাই। জি না, প্রায় এরকম ঘুমাই ভাই, আমি সন্ধ্যার পর ঘুমাই, সন্ধ্যার পর কি 8টার দিকে ঘুমাই, একটা একটা 12টা একটা দিকে উঠি, তারপর সারা জেগে থাকি, সারা দিনে জেগে থাকি, সন্ধ্যার দিকে ঘুমাই। এটা তো ফিজিকের উপর ব্যাড ইফেক্ট করে। আচ্ছা মেধাবুকি জন্য বলবো? হ্যাঁ মেধা, যখন জিম করতাম তখন ঠিক রাখছিলাম, এখন আর হয় না। আচ্ছা ওই যে শুভ ভাইয়া যে ছবির কথা বললো না, যে চুলের মাঝে হইতেছে ভাইয়া হইতেছে হেয়ার মাস্কিং এর, ওটা তো ভাইয়া কুইক সিলেকশন টুল দিয়ে তো করা যায়। আমি একটা করলাম, আমি যেগুলো ডিফিকাল্টি ফেস করছি আমি একটা করছি, ওটা দেখাই। জি ভাই দিচ্ছি, একটু ডিটেইলসে বলেন যে কিভাবে করছেন, প্রয়োজন একবার করে দেখাবে, সমস্যা কি, সময় তো লাগবে না। জি জি ভাই, সময় লাগবে না আশা করি। আমরা শিখতে ভালোবাসি, এই তো ভাইয়া এটাই। আপু এনিমি গুলা তো সহজে আসে, আপনি মানুষের গুলা করে দেখেন। আমি মানুষের মানুষের ছবি আসলে পাইনি ওভাবে, এত বেশি ঝামেলা করা মানুষের ছবি পান না, ওইরকম চুলালা যেটা ছোঁয়া দেখেছে সেটা পাইনি। তবে এইটা না ভাই, আপু একটা জিনিস লক্ষ্য করেন, আপনি অ্যানিমিতে সবগুলা ধরতে পারেন না, যে মাথার বাম সাইড এক সাইডে দেখেন ওইগুলা ভিতরে গুলা ধরে নাই ভাই। এটা ম্যাক্সিমামই ধরছে, এটা বাদ দেন, আপনি একটা মানুষের ছবি আইনা করেন তারপর দেখেন না যে কি হয়। এটা তো অ্যানিমেশন অ্যানাইমের, এটা হলো জাপানিজ অ্যানাইম থেকে নেওয়া, তো এখানে যে ইয়াগুলো টেক্সচারটা টেক্সচারটা পুরা ইয়া করা, লাইক তাও আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শার্প করা, শার্প করা আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা কালার রেন্ডারিং দিয়ে করলে অনেক সহজে করা যেত। হ্যাঁ হ্যাঁ, ইভেন এটা জুম করার পর অনেক কিছু বের হয়। মঞ্জুর ভাই এটা আমি চেষ্টা করে আপনাকে রাতে সাবমিট করব নে, দেখি হয় কিনা ভাই। এটা কালার রেঞ্জ দিয়ে করা যাবে সহজে? হ্যাঁ এটা কালার রেঞ্জ দিয়ে করা যাবে, বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও করা যাবে যদি আপনি এটা কমায় নেন। না ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আবার ঝামেলা হয়, অনেকক্ষণ ধরে ট্রাই করতে হয়, এটা কালার রেঞ্জ দিয়ে ধরলে অনেক সহজে করা যাবে। বাট আমার যেটা দিছি আমি ওইটা দেখছেন ভাই, গ্রুপে দেন নাই? আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। Yeah, I'm sorry.
আমারটা থেকে আপনারটা টাফ, ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ আপনাদের যে উপরে যে একটা ফিল্টার, ফিল্টারটা অনেকটা কভার করে দিচ্ছে। এনাল হয়ে পারবেন না এটা? জি ভাই পারবো। এনাল হয়ে পারবে ভাই, ট্রাই করুন আমরা দেখি। এনামুল ভাই এটা কোনটা দিয়ে করবেন? এটা এটা ভাই চ্যানেল দিয়ে করতে হবে। আপনি কি দেখাতে পারবেন এখন? জি ভাই ট্রাই করতেছি। ওকে ভাই, চ্যানেলের কাজটা একটু ভালোভাবে বুঝলেন তো, আমি এটা এটা নিয়ে কখনো ট্রাই করি না, যে শুনছি যে চ্যানেল চ্যানেল এটা কি বুঝি না। রাহুল ভাই ফটোশপের ভার্সন কত এটা? 21 এটা এটা ভাই 2020 না, মানে ভার্সন আমি মিন করতে হচ্ছে ফটোশপে কি অ্যাবাউটে যান। ও আচ্ছা আচ্ছা, ওই ভার্সন আপডেটেড লাগতেছে আমার কাছে। কেন আপনি কোনটা ইউজ করেন? হ্যাঁ আমি ইউজ করি হচ্ছে 21.1.1। ও আচ্ছা, আমার ভাই এসএসডি যদি নাই তো একটা স্লো কাজ করে, কোনো সমস্যা নাই। অ্যাবাউট ফটোশপ, অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট এটা ভাই হচ্ছে 21.23। ভাই এটার লিংকটা একটু দিবেন ভাই, এটা সার্ভার থেকে নামাই নিয়েছি, ভিডিএক্স সার্ভার থেকে। ভিডিএক্স এর কোন সার্ভার থেকে? কি জানা আমার লিস্টে কয়েকটা ছিল, ওখান থেকে একটাতে নামাইছি, সঠিক খেয়াল না ভাই। আমিও কালকে একটা নামাইছিলাম বাট আমারটা ইনস্টল হয় না। আপনার কাছে কি ব্যাকআপ ফাইলটা আছে ভাইয়া? এই শো ভাই, ভাই যে ফাইল শেয়ার থেকে নামাই নিতে পারো। ফাইল শেয়ার করতে হয়, ফাইল শেয়ারে তো সবই পাওয়া যায়। এমন সময় লিভ নিচ্ছেন, বহুত ভালো কিছু শেখাচ্ছে এখন ভাইয়া। ওটা বুঝতেছে না, বুঝবে ভাই যখন এই কাজ করতে যাবে তখন বুঝবে এটা প্রয়োজনীয়তা কি। এই যে ভাই চ্যানেলস দি দেখতে পাচ্ছি, এখান থেকে ভাই আপনার ধরতে হবে, আগে দেখতে হবে যে কোন জায়গায় সব থেকে ভালো সিলেক্টটা হয়েছে, ঠিক আছে। এক একটা এক এক রকম সিলেকশন আসবে, সব থেকে ভালো সিলেকশন যেটা আসবে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা সব থেকে ভালো আলাদা হয়, যেমন এই যেটা এটা দেখেন এখানে অনেক ভালো সিলেক্ট হইছে। সিলেক্ট হইছে বলতে ভাইয়া আমি তো দেখতেছি শুধু কালার হইছে। আচ্ছা আপনার দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মানে চ্যানেলগুলো এরকম ভাবে কাজ করে যে এই আরজিবি মানে এটার মধ্যে হচ্ছে রেড গ্রিন এন্ড ব্ল্যাক এই তিনটা কালার আছে, তো এখানে তিনটা কালার আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই এই ছবিটার মধ্যে যতগুলো কালার হচ্ছে আছে সেটার মধ্যে রেড গুলো হচ্ছে এইটা, শুধু এইটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার শুধু রেডটা আসবে। এই যে দেখেন একটা একটা করে যদি আপনি ওপেন করেন তাহলে এক এক কালার আসবে আর কি। এই দেখেন এই গ্রিন আর হচ্ছে ব্লু এই দুইটা মিলে হচ্ছে এই কালারটা আসবে, তারপরে রেডটা যদি আমি মিলাই দিই তাহলে আরজিবি পূরণ হয়ে যাবে, এরকম আসবে।
তা আপনাকে আগে দেখতে হবে যে কোনটা এই কালারটা আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। একটু ল্যাগ দিতেছে, যাই হোক, তো এখান থেকে মোটামুটি ভালো কালার আসতেছে এইটাই। রেডটাতে আপনার রেডে মোটামুটি ভালো কালার আসতেছে আর কি। আমি একটা একটা করে দেখি, এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার। তো আমরা আগে রেডটা নিয়ে দেখি। রেডটা নিলে কি বাকিগুলো অফ করে দিব? না না, আপনি সিলেক্ট করবেন, যেমন যে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করেন না, ওরকম সিলেক্ট করবেন। ভাইয়া এটা কি করলেন? এটা ভাই মাস্ক আউট করলাম। এনামুল, কাজগুলো একটু মুখে বলিস, বুঝতে অসুবিধা হয়তো। আচ্ছা, এটা হচ্ছে হরিজন্টাল কার্ভ, এক একটা এক এক ধরনের কাজ থাকে, তো এই হরিজন্টাল কার্ভ দিয়ে আমি চুলগুলো ব্যাগ আনতেছি।
একটু টাফ কাজ ভাই। ফাতেলি ভাই? হ্যাঁ ভাই, আমি একটু গেলাম ভাই, কাজ আছে। সবার বিরক্ত হয়ে গেল দেখি। না 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 না, আমার একটু কাজ আছে, আব্বা আসছে তো বসে অফিসে। আচ্ছা আচ্ছা, না ভাই দেখেন আমি আছি না, আমি আমার এবার পুরাটাই শিখতে হবে, আমি পুরাটা দেখতে পারি না তো বারবার উঠতে হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই এনামুল ভাই, সামনের দিন কালকে প্রয়োজন দেখাবে, আমি নিজেও ঘুমাচ্ছিলাম সিরিয়াসলি। বিরক্তিকর কাজ ভাই, আমি একটু ট্রাই করে না হলে কালকে দেখাই দিব নি। হ্যাঁ সেটাও হয়, ঠিক আছে কালকে সবাই বোর হয়ে যাচ্ছে ভাই, কালকে দেখার সময় আপনি মুখে বলতে হবে প্রত্যেকটা কাজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ম্যাক্সিমাম কাজ আপনি কি করছেন আমি বুঝি নাই, শুধু দেখছি। আচ্ছা ভাই আপনি একটু ট্রাই করেন দেন কালকে। আচ্ছা ঠিক আছে, ভালো মতো একটু বলবেন। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে স্টপ করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘুম চলে আসছে নাকি ভাই? ভাই আমি বলেন না, আমার ওই যে বললাম না সাড়ে তিন ঘন্টা ঘুমাইছি, সারা দিন চিল্লাইছি মানে সকালে। আচ্ছা ভাই তাহলে সকালের বেসে ক্লাস নিতে যে কি পরিমাণ হ্যাসেল হয় মানে বলে বোঝাইতে পারবো না, মানে ওরা ভাই এখন দেন ভাই, এখন এক দেড় ঘন্টা ঘুমা। হ্যাঁ হ্যাঁ রেস্ট নেন ভাই। ওরা ভাই মানে কথা বলে না, মানে কোনো কাজ ঠিক মতো করে না, অ্যাসাইনমেন্ট জমা দেয় না, অ্যাকাউন্টে খোলেন এখন ফাইবারের কেউ, মানে দুই চারজন ছাড়া আর কি, গিকটা দূরে থাকলো, মানে এই অবস্থা, মানে খুবই যন্ত্রণায় আছে। আসসালামু আলাইকুম।